আল্লাহু আকবার
মঞ্চে আছে স্যার, জি জাগরণ আছে। আর আবার কেরা পেয়েছে, এগুলো তো গালার ভাল লাগে না। আমি কোন জায়গায় ঘুরাবো ধরে ঘুরান যায়। Thank you.
দেওয়ার পরেই অন করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সুধীমণ্ডলী, 29তম বার্ষিক তাবলীগ ইজতেমা 2019-এর দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের পূর্ণ সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ সহমর্মিতাই আমাদের এই বার্ষিক তাবলীগ ইজতেমা অত্যন্ত সুন্দরভাবে চলছে। বাকি সময়টুকুতে আপনাদের পূর্ণ সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। তাবলীগ ইজতেমার দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন শাহরিয়ার চাঁপাইনবাবগঞ্জ। শাহরিয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ইন্নাল
الكافرين فروجهم والحافظات والذاكرين الله والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة أعد الله لهم مغفرة وأجرا عظيما. إرشاد হচ্ছে নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী মুমিন পুরুষ ও নারী অনুগত পুরুষ ও নারী সত্যবাদী পুরুষ ও নারী ধৈর্যশীল পুরুষ ও নারী বিনীত পুরুষ ও নারী দানশীল পুরুষ ও নারী শ্যাম পালনকারী পুরুষ ও নারী যৌনঙ্গ হেফাজতকারী পুরুষ ও নারী আল্লাহকে অধিকারে স্মরণকারী পুরুষ ও নারী এদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সূরা আহজাব 35 নম্বর আয়াত। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বার্ষিক তাবলীগ ইজতেমার এই পর্যায়ে একটি ইসলামী জাগরণী পরিবেশন করছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর সদস্য ইয়াকুব আলী ও তার সাথীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন হাদিস কোনো দিন ভুল না রে, সহি হাদিস কোনো দিন ছেড়ো না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই, আহলে হাদিস আন্দোলন ভুল না রে। সহি হাদিস কোনো দিন ছেড়ো না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই, আহলে হাদিস আন্দোলন ভুল না রে। সহি হাদিস কোনো দিন ছেড়ো না। মৃত্যুর কথা যদি কারো মনে পড়ে, ওহির বিধান তব রেখো স্মৃতি পরে। মৃত্যুর কথা যদি কারো মনে পড়ে, ওহির বিধান তব রেখো স্মৃতি পরে। মৃত্যুর কথা যদি কারো মনে পড়ে, ওহির বিধান তব রেখ স্মৃতি পরে। জাল হাদিসের বেড়া জালে নিজেকে জড়ায় না, কোরআন হাদিস কোনো দিন ভুল না রে। সহি হাদিস কোনো দিন ভুল না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই, আহলে হাদিস
সহি হাদিস কোনদিন ছেড়ো না। পরকালের কথা যদি কারো মনে জাগে সেরা কি আমল ছাড়ো ও গো মৃত্যুর আগে। পরকালের কথা যদি কারো মনে জাগে সেরা কি আমল ছাড়ো ও গো মৃত্যুর আগে। পরকালের কথা যদি কারো মনে জাগে বিদাতি আমল ছাড়ো ও গো মৃত্যুর আগে। মাঝহাবি ফেরকাতে পড়ে পরকাল হারায়ও না, কোরআন হাদিস কোনদিন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই আহলে হাদিস আন্দোলন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না। নাজাতের আশা যদি করো পরকালে দাওয়াত জিহাদ করো কলহ দ্বন্দ্ব ভুলে। নাজাতের আশা যদি করো পরকালে দাওয়াত জিহাদ করো কলহ দ্বন্দ্ব ভুলে। নাজাতের আশা যদি করো পরকালে দাওয়াত জিহাদ করো কলহ দ্বন্দ্ব ভুলে। দাওয়াত জিহাদ সারা মুক্তি পাবে না, কোরআন হাদিস কোনদিন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই আহলে হাদিস আন্দোলন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ভুলো না রে, আহলে হাদিস আন্দোলন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না। লিল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব বিষয়ের উপরে বক্তব্য পেশ করছেন মাওলানা দুরুল হুদা, সুরা সদস্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। বিষয় চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযূহুম ওয়াহসুরুহুম ওয়াক'উদু লাহুম কুল্লা মারসাদ। ফাইন তাবু وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَن يَبْرَحَ هَذَا الدِّينُ قَائِمًا يُقَاتِلُ عَلَيْهِ عِصَابَةٌ مِنَ الْمُسْلِمِينَ حَتَّى تَقُومَ السَّاعَةُ مُسْلِمٌ মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যার বিশেষ দয়া ও অনুগ্রহে আজকে এই গুরুত্বপূর্ণ সময়ে তাবলিগী ইজতেমায় আমরা সবাই অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিনকে এই জন্য আবারও শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। রহমত ও শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী ও রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমার আলোচনার বিষয় চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব। বিংশ শতাব্দীর শেষ দিক থেকে মুসলমানদের জন্য একটা নতুন সমস্যা সৃষ্টি হয়েছে, সেটা হলো জঙ্গিবাদী চরমপন্থীদের অপতৎপরতা। কিছু তরুণ এবং যুবককে, উদীয়মান কিছু তরুণ এবং যুবককে এই চরমপন্থীরা আল কোরআনুল কারীমের কিছু আয়াতের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা প্রয়োগ করে তাদের মন এবং মগজকে সেভাবে ধোলা মুসলিম সমাজের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তথাকথিত জিহাদের যে একটা তৎপরতা শুরু হয়েছে, এটাই মূলত চরমপন্থী। এবং এই চরমপন্থার পিছনে তারা কি কি যুক্তি উপস্থাপন করে আমাদের যুবক এবং তরুণদেরকে বিভ্রান্ত করছে, কীভাবে বিভ্রান্ত করছে, আমরা তাদের দলিলগুলো উপস্থাপন করব এবং দলিলগুলোর সঠিক ব্যাখ্যা তা কী, দলিলগুলোর সঠিক প্রয়োগ কী, সেটাও আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারা যে দলিলগুলো আল কোরআনুল কারীমের যে দলিলগুলো দ্বারা আমাদের তরুণ এবং যুব সমাজকে বিভ্রান্ত করছে, সেই দলিলগুলোর মধ্যে সূরা তাওবার 5 নম্বর এই আয়াতটা একটা অন্যতম দলিল হিসেবে তারা দেখিয়েছে। যুগে যুগে শয়তানের হামলা বইয়ের 92 পৃষ্ঠায় এই দলিলটা দেওয়া আছে। দলিলটা হচ্ছে ফাইজান সালাখাল আশহুরুল হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন হারাম মাসগুলো চলে যাবে, হারাম মাসগুলো যখন চলে যাবে, ফাকতুলুল মুশরিকিন, আল্লাহ বলছেন তখন মুশরিকদেরকে তোমরা হত্যা করো, হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাও সেখানেই মারো, ওয়া খুযুহুম, তাদেরকে গ্রেফতার করো, ওয়াহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, তাদের জন্য ঘাঁটিতে ঘাঁটিতে ওত পেটে বসে থাকো, ফাইন তাবু, তবে তারা যদি তোবা করে, ওয়াকামু সালাতা, সালাত কায়েম করে, ওয়াতাউ যাকাতা, আর যাকাত দেয়, ফাখাল্লু সাবিলাহুম, তখন তাদের রাস্তা ছেড়ে দাও। ইন্নাল্লাহ গফুরুর রহিম, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল দয়াশীল। চরমপন্থীরা এই আয়াতটাকে দলিল হিসাবে উপস্থাপন করে বলে থাকে যে হারাম মাস চলে গেলে, হারাম মাস হলো 4টা, জিলকাদ, জিলহাজ, মুহররম, রজব, বলছে এই 4টা মাস পার হয়ে গেলে তোমরা মুশরিকদেরকে ধরে ধরে মারো, যেখানে পাও সেখানেই মারো, তাদেরকে গ্রেফতার করো, তাদেরকে অবরোধ করো, অবরোধ করার কথা বলেছেন, গ্রেফতার করার কথা বলেছেন, এটাই হলো ইসলামের বিধান। এই একটা ভুল ব্যাখ্যা তারা দিয়ে থাকে। সঠিক ব্যাখ্যাটা হবে, এর সঠিক ব্যাখ্যাটা হলো এই আয়াতটি সূরা তাওবার 5 নম্বর আয়াত। আয়াতটা বিদায় হজের আগের বছর নাজিল হয়েছিল। এই আয়াতের দ্বারা আপনারা জানেন মুশরিকদের সাথে কিছু মুসলমানদের চুক্তি ছিল, এই আয়াতের দ্বারা তাদের সাথে কৃত যত মুশরিকদের হজ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং পরের বছর সম্পূর্ণ মুশরিক মুক্ত, কাফের মুক্ত পরিবেশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ সম্পাদন করার ব্যবস্থা করা হয়েছে। তাহলে বোঝা যায় এই আয়াতটা বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সবসময় এই কেতালের উপরে, মারামারির উপরে, বোমা হামলার উপরে উদ্বুদ্ধ করা হয়।
আমি সময় পেলে আবারও আসবো। আর একটা আয়াত তাদের দলিল, এটা হচ্ছে সূরা তৌবার 29 নম্বর আয়াত। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আর হত্যা করো তাদেরকে যারা বিশ্বাস করে না আল্লাহকে, পরকালকে, আর আল্লাহ এবং তার রাসূল, যা হারাম করেছেন এগুলোকে হারাম হিসেবে যারা মানে না, এবং দীনে হককে তারা দীন হিসেবে গ্রহণ করে না, যতক্ষণ পর্যন্ত তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে বাধ্য না হয়। এখানে আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং, কাজে এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ এবং কিতাল ফরজ করে দিয়েছেন। ফলে এই আয়াত নাজিল হওয়ার পরে মুসলমানেরা, সাহাবারা এবং স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ এবং কিতালে ব্যস্ত ছিলেন। ফলে এই জিহাদ এবং কিতালের দ্বারাই একদিন মুসলমানদের জন্য এক ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল। এইটা হলো তাদের ব্যাখ্যা। তাহলে আয়াতটা হিজরতের পরে নাজিল হয়েছে এবং এই আয়াতের দ্বারা জিহাদ এবং কেতাল ফরজ করা হয়েছে, ফলে জিহাদ আর কেতাল নিয়ে মুসলমানেরা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। যেহেতু জিহাদ এবং কেতাল ফরজ হয়ে গেছে, এখন জিহাদ আর কেতালের বাইরে মুসলমানরা থাকতে পারে না। যারা জিহাদ আর কেতাল নিয়ে থাকে তারাই মুসলমান, তারা ইসলামপন্থী, তারা ইসলাম মানে। আয়াতটার প্রেক্ষাপট কি? আয়াতটা নবম হিজরিতে নাজির হয়েছিল, রোমকদের বিরুদ্ধে তাবুক যুদ্ধ হয়েছিল, রোমকদের বিরুদ্ধে তাবুক যুদ্ধ হয়েছিল। তাবুক যুদ্ধে যাওয়ার প্রাককালে যুদ্ধ অবস্থায় তাদের সাথে করণীয় কি এই নির্দেশনা দিয়ে, এই বিশেষ নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজির করেছিলেন। তিনি বলেছেন, এই অবস্থায় যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, যারা আল্লাহ এবং তার রাসূলের হারামকে হারাম হিসাবে মানে না, যারা দীনে হককে মানে না, তাদেরকে হত্যা করো। আপনি বলেন যখন আপনার কারো সাথে যুদ্ধ চলবে তখন যুদ্ধরত অবস্থায় তাকে কি সম্মান করবেন, সালাম দিবেন, না তাকে হত্যা করবেন? যুদ্ধের বাইরে শান্তিরত অবস্থায় তখন কি তাকে হত্যা করবেন? আয়াতটা হলো বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ একটা আয়াত। এই বিশেষ প্রেক্ষাপটের আয়াতটাকে জেনারেল ওয়ার্ডার হিসেবে গ্রহণ করে চরমপন্থীরা সাধারণ তরুণদের মগজে ঢুকিয়ে দিচ্ছে, জিহাদ এবং কেতালের বাইরে মুসলমান থাকতে পারে না, জিহাদ এবং কেতালের বাইরে ইসলাম থাকতে পারে না। তাদের কথা দ্বারা বোঝা যায় আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন তাদের কাম ছিল মানুষকে ধরে ধরে খালি হত্যা করা। তারা আর একটা হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে, এ হাদিসটা মুসলিম শরীফের 1922 নম্বর হাদিস, মিশকাতে আসা 3801 নম্বর হাদিস। হাদিসটা হচ্ছে, লা ইয়াবরাহা হাযা দীন কায়মান, এই দিন ততদিন পর্যন্ত চালু থাকবে, ইউকাতিলু আলাইহি ইসাবাতুন মিনাল মুসলিমিন, মুসলমানদের একটা দল এই দিনের জন্য কেতাল চালাতেই থাকবে, কেতাল করতেই থাকবে, হাত্তা তাকুমা সাআ, এভাবে কিয়ামত এসে যাবে। তাহলে আল্লাহ রাসূল বলছেন মুসলমানদের একটা দল যত দিন কেতাল করতেই থাকবে, লড়াই করতেই থাকবে, ততদিন পর্যন্ত দিন চালু থাকবে এবং এভাবেই কিয়ামত চলবে। কিয়ামত পর্যন্ত মুসলমানদের একটা দল জঙ্গিবাদী কার্যক্রমের সাথে জড়িত থাকবে, কেতাল এবং লড়াই করতেই থাকবে। এই হাদিস দ্বারা তারা দলিল টানছে এই বলে যে কেতালের বাইরে কেউ থাকতে পারে না। আল্লাহ রাসূল কি এ কথাটাই বুঝিয়েছেন? ব্যাখ্যাটা আমরা আল্লাহ রাসূলের কাছ থেকেই নিয়ে নিই। আল্লাহ রাসূল বলছেন যে মুসলমানদের একটা দল কিয়ামত পর্যন্ত এই কেতালের উপরে থাকবে, লড়াইরত অবস্থায় থাকবে। তো এই ব্যাখ্যাটা আমরা আল্লাহ রাসূলের কাছ থেকেই নিই, মুসলিম শরীফের 1920 নম্বর হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি দাহিরিনা আলাল হক, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি দাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল হকের উপরে চালু থাকবে, একটা দল হকের উপরে চালু থাকবে, স্থায়িত্ব অর্জন করবে। তারা ভুল ব্যাখ্যা দিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে এই বোমা হামলা, লড়াই, জঙ্গি, কেতালের ব্যাখ্যা দিয়ে তরুণদের মগজকে ধলাই করছে। আমি আর একটা দলিল আপনাদের সামনে বলবো, এটা সূরা নিসার 65 নম্বর হাদিস। আল্লাহ বলছেন, ফালা ওয়ারব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহকিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা ক্বাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তাদের পূর্ণ ঈমান নাই, যারা ঈমান আনার পরে, যারা ঈমান আনার পরে আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মান্য করে না, তারা পূর্ণ মুমিন নয়। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি যদি অনুবাদ করি আর একটু বোঝা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা বুখারীর 6016 নম্বর হাদিস, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর শপথ ঈমানদার নয়, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর শপথ সে ঈমানদার নয়, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর শপথ সে ঈমানদার নয়। কিলা ওয়ামান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, কে সেই ব্যক্তি যে ঈমানদার নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাইকাহু, যার যে তার প্রতিবেশীর অনিষ্ট থেকে নিরাপদ নয়, যে প্রতিবেশীর অনিষ্ট থেকে নিরাপদ নয়। তাহলে প্রতিবেশীর অনিষ্টতাকারী, প্রতিবেশীর অনিষ্টতা কারী ঈমানদার নয়। ঈমানদার নয় মানে তার পূর্ণ ঈমান নাই, তার ঈমানের ঘাটতি আছে, তার ঈমানের ঘাটতি আছে। অথচ চরমপন্থীরা বলছে, চরমপন্থীদের বক্তব্য হচ্ছে যে মুখ, সেকালের মুসলমানেরা মুখে ঈমানের দাবি করার পরও শুধু মূর্তি পূজার কারণে তারা কাফেরে পরিণত হয়েছিল, তাদের রক্ত হালাল ঘোষণা করা হয়েছিল। অনুরূপভাবে বাংলাদেশের শাসক বর্গ মুসলমান ইসলাম দাবি করার পরেও, ঈমান দাবি করার পরেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মান্য না করার কারণে তারাও ইসলামের গণ্ডি থেকে তাগুতে পরিণত হয়েছে, তারাও মুরতাদে পরিণত হয়ে গেছে। এদেরকে হত্যা করতে হবে, এদের হত্যা করা ওয়াজিব। বন্ধুগণ, প্রেক্ষাপটের বিশেষ প্রেক্ষাপটের দলিলগুলোকে, বিশেষ প্রেক্ষাপটের দলিলগুলোকে তারা দলিল হিসেবে, জেনারেল অর্ডার হিসেবে গ্রহণ করে, জেনারেল অর্ডার হিসেবে গ্রহণ করে এই তরুণদের, যুবকদের মগজকে ধোলাই করে ভুল পথে নির্দেশনা দিচ্ছে। ফলে এই তরুণ জানে না কোথায় সে বোমা হামলা করে, এই বোমা হামলার পিছনে উপকারটা কি। আমি শেষ করব, এই চরমপন্থীদের পিছনে যারা ইন্ধন যোগায়, যারা ইন্ধন যোগায় তারা হলো ইহুদি। ইহুদিরা হচ্ছে চরমপন্থী জাতি। ইহুদিরা চিরদিন মুসলমানদেরকে চরমপন্থ অবলম্বন করার জন্য উদ্বুদ্ধ করে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন আয়েস ইহুদিদের তৈরি, দৈনিক যুগান্তরের একটা আর্টিকেলে পড়েছিলাম, আয়েসের ট্রেনিং ক্যাম্প পরিচালনা করে মুসাব, ফলে আয়েস মুসলমানদের বাজারে, মুসলমানের মসজিদে, মুসলমান অধ্যুষিত এলাকাতে বোমা হামলা করতে পারে, কিন্তু ইসরায়েলের ভূখণ্ডে আয়েস কোনোদিন বোমা হামলা করবে না। এখন পর্যন্ত এটাই বোঝা যায় আয়েসের বোমা হামলা মুসলমানদের বাজারে হয়, মুসলমানদের গ্রামে হয়, মুসলমানদের শহরে হয়, ইসরায়েলের ভূখণ্ডে এ পর্যন্ত আয়েস কোনোদিন বোমা হামলা করেনি। বন্ধুগণ, আমি আপনাদের কাছে আহ্বান করব, যেখানে যত মুসলমান বেশি এদের বোমা হামলা তত বেশি, যেখানে মুসলমান নাই সেখানে বোমা হামলা নাই, যে এলাকাতে মুসলমান নাই সে এলাকাতে বোমা হামলা নাই, যেখানে মুসলমান সেখানে বোমা হামলা, যেখানে মুসলমান সেখানে বোমা হামলা, মুসলমানদের বাজারে বোমা হামলা করে, আর ওই মুসলমানদেরকে সন্ত্রাসী হিসেবে, জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়। আমরা এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছি, পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন, আমাদেরকে বলেছেন, আমরা বলি না এদেশের আহলে হাদিসরা জঙ্গিবাদের সাথে জড়িত, আমরা বলি না এদেশের আহলে হাদিসরা জঙ্গিবাদে যোগান দেয়,
জঙ্গিবাদে মদত দেয়, তবে জঙ্গিবাদের সাথে যারা জড়িত তারা যখন গ্রেপ্তার হয় তখন দেখা যায় তারা আপাদান করে, তখন দেখা যায় তাদের লেবাস বেশভূষা আমার মতো, তখন দেখা যায় তারা আহলাদিসের মতো আমল আখলাক করে। এজন্য আহলাদিসদের উপরে আমাদের সন্দেহের তিরটা একটু বেশি দেখা যায়। আমরা তাদেরকে বলেছি, এখনো বলছি, এখনো বলছি, এদের পিতৃ পরিচয় নেন, এদের গোষ্ঠীগত পরিচয় নেন, দেখেন এদের বাড়ি এমন জায়গায়, ওদের বাপ দাদা 1400 আমলে ওই এলাকাতে আহলাদিস ছিল না, এখন পর্যন্ত আহলাদিসদেরকে তারা সহ্য করতে পারে না, অথচ তারাই কিনা বোমা হামলা করতে গিয়ে ধরা পড়ার পরে তারা বলে আমরা আহলাদিস। 2005 সালে কয়েকটা ছোড়া ছেলে ছোকরা ধরা পড়লো, ধরা পড়ার পরে তারা বলল আমাদের আমির ডক্টর আসাদুল্লাহ গালিব। এরপর 2005 সালে তাবলিগী ইজতেমা বন্ধ হয়ে গেল, মহতারাম আমিরে জামাত সহ কেন্দ্র নেতৃবৃন্দ গ্রেপ্তার হলেন, গ্রেপ্তার হলেন, আমরা একটা চরম ত্রাসের মধ্যে পড়ে গেলাম। দেখে সেই আশির দশক থেকে যে সংগঠন জঙ্গিবাদের বিরুদ্ধে কলম ধরেছে, জনগণকে সচেতন করেছে, 90-এর দশকে আমাদের আন্দোলন আরো তীব্র ছিল, 2000 সালের পরে আমরা এ বিষয়ে যত কথা বলেছি, যত লিখেছি, যত বক্তৃতা দিয়েছি, জনগণকে সচেতন করেছি, সরকারকে সচেতন করেছি, সবাইকে সচেতন করেছি, আমাদের কথায় গুরুত্ব না দেওয়ার কারণে, আমাদের কথায় গুরুত্ব না দেওয়ার কারণে পক্ষান্তরে জঙ্গি এবং জঙ্গিদেরকে সহায়তা করে তাদেরকে ফিল্ডে নামানো হয়েছিল, আর তারা ধরা পড়ার পরে আমাদেরকে গ্রেপ্তার করে আমাদের মাঝে একটা ত্রাস সৃষ্টি করে দেওয়া হলো। মনে হলো এটা দেশি একটা ষড়যন্ত্র, মনে হলো একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমি আপনাদের কাছে আহ্বান করব, আসেন, সতর্ক থাকেন, সাবধান থাকেন, খবরদার, কোশ্চিন কালেও আপনার তরুণ, আপনার ছেলে, আপনার যুবক, আমার যুবক, আপনার পাড়ার, আপনার মহল্লার, আপনার দেশের কোনো তরুণ এবং কোনো যুবককে এই ভুল ব্যাখ্যা প্রয়োগ করে তাদেরকে যেন বিপদগামী করতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আল্লাহ তুমি আহলাদিস আন্দোলন বাংলাদেশকে কবুল করে নাও, আল্লাহ তুমি আহলাদিস আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মীকে কবুল করে নাও, এরা যেন কোনো দিন ভুল পথে যেতে না পারে, এদেরকে ভুল পথে যাওয়ার মতন কেউ যেন অশ্বাসা দিতে না পারে। আকুল কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জামেনা বেগম চারঘাট, আপনাকে কন্ট্রোল রুমে আসার জন্য আপনার স্বামী অনুরোধ করেছে, আপনি হারিয়ে গেছেন, কন্ট্রোল রুমে আসার জন্য বলা হয়েছে। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আরও দুটি বইয়ের কথা বলা হয়েছে, শরিয়াতের আলোকে জামাতবদ্ধ প্রচেষ্টা ও এক নজরে আহলে হাদিসদের আকিদা ও আমল, গুরুত্বপূর্ণ বই দুটি সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হুসাইন, বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন। তার বক্তব্যের বিষয়, আহলে হাদিস আন্দোলন কী চায়, কেন চায়, কীভাবে চায়। মাওলানা আলতাফ হুসাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دون الله أولياء قليلا ما تذكرون قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود يولد على الفطرة فالله يهيدانه وينصرانه ويمززانه كما تنتج البهيمة بهيمة جمع هل تؤسون فيها جدعا। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 29তম তাবলিগে ইজতেমার সম্মানিত পরম শ্রদ্ধাভাজন সভাপতি মোহতরাম আমির জামাত ডক্টর আল্লামা আসাদুল্লাহ আল গালিব,
কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মজলিসে শুরার সদস্যমণ্ডলী, আলাদিস আন্দোলন বাংলাদেশের সকল অঙ্গ সংগঠনের কর্মী ও দায়িত্বশীল ভাইরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের বারগাহে শুকরিয়াতান তেলাওয়াত করছি যে আল্লাহ রব্বুল আলামিন বিগত এক সপ্তাহ যাবৎ আকাশের চরম দুর্যোগ, এদেশের অধিকাংশ মানুষের মনে ইজতেমা সফল ও সার্থকভাবে অনুষ্ঠিত হবে কি না এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছিল। সকল সন্দেহের অবসান ঘটিয়ে আসমান থেকে সাহায্য করে যে মহান রব্বুল আলামিন পৃথিবীর সর্বোত্তমে হক জামাতের সর্ববৃহৎ এই প্রচার কেন্দ্র তাবলিগে ইজতেমাকে সফল করার সুযোগ দান করেছেন, সেই আল্লাহ পাকের বারগাহে আমরা শুকরিয়াতান তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। দুরুদ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমার আলোচ্য বিষয় আহলাদিস আন্দোলন বাংলাদেশ কি চায়, কেন চায় ও কিভাবে চায়। আমরা কি চাই? আমরা আমাদের সার্বিক জীবনে তাওহিদে ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চাই। কেন চাই? ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির জন্যই এটা চাই। শুধুমাত্র দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্যই আমরা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চাই। কিভাবে যাই চাই? পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নবীগণের তরিকায় আমরা এটা চাই। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে যত মানুষ বসবাস করে মোটামুটি তাদেরকে আমরা চারটি ভাগে বিভক্ত করতে পারি। একদল মানুষ আল্লাহকে মানে, আল্লাহর বিধানকেও মানে, যেমন সাহাবা ইকরাম ও যুগে যুগে একনিষ্ঠ মুমিনগণ। দুই নম্বরে আর একদল মানুষ যারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর বিধানকে মানে না, যেমন আবু জাহাল ও যুগে যুগে তার অনুসারী মুশরিকবৃন্দ। তিন নম্বরে আর একদল মানুষ যারা আল্লাহকে মানে এবং তার বিধানের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। এই শ্রেণীতে মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই এবং যুগে যুগে তার অনুসারী মুনাফিক ও ফাসেক বৃন্দ। আর সর্বশেষ আরেকটি দল পৃথিবীতে বসবাস করছে যারা আল্লাহকে মানে না, তার বিধানকেও মানে না, যেমন যুগে যুগে কাফের ও নাস্তিক বৃন্দ। আহলাদিস আন্দোলন বাংলাদেশ এই চার শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত, যারা আল্লাহকে মানে এবং আল্লাহর বিধানকেও মানে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার কাছ থেকে সেই ঘটনা থেকে আমাদের পার্থিব জীবনের যাবতীয় কর্মকাণ্ড, যাবতীয় কর্মসূচি নির্ণয় করতে হবে। আমরা জানি আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করে, তদীয় স্ত্রীকে সৃষ্টি করে আল্লাহ পাক জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজাকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো,
ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, সেখানে বসবাস করো। আর জান্নাতের মধ্যে যে সুস্বাদু খাদ্য রয়েছে, আল্লাহর যে নিয়ামত রাজি রয়েছে, এইগুলো ভোগ করতে থাকো। তা থেকে তোমার যা ইচ্ছা তোমাদের সবই ভক্ষণ করো, সবই আচ্ছাদন করতে থাকো। আল্লাহ পাক এই সুযোগ আমাদের পিতামাতাকে দিয়েছিলেন, দেওয়ার পরে আল্লাহ তাআলার নির্দেশ ছিল শয়তানের আনুগত্য না করা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নির্দেশ মানা, আল্লাহর বিধানের কাছে সমর্পিত থাকা, আল্লাহর বিধানের কাছে ইস্তিকামত থাকা। কিন্তু একদিকে আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশনা, আর একদিকে শয়তানের প্ররোচনা। আল্লাহ পাকের নির্দেশ ছিল ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, খবরদার ওই বৃক্ষের নিচে যাবে না। কিন্তু শয়তান প্ররোচনা দিয়ে আমাদের পিতামাতাকে আল্লাহর এই বিধান, আল্লাহর এই নির্দেশ অমান্য করতে তারা প্ররোচিত করেছিল। আল্লাহর বিধান মানতে না পারার কারণে, আল্লাহর নির্দেশের উপরে টিকে থাকতে না পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতাকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন। আর এর মূলে কাজ করেছে যেটা, সেটা হলো শয়তানি আসওয়াসা। আমরা আদম সন্তান, আমাদের পিতামাতা যদি আল্লাহর বিধানের উপরে টিকে থাকার না কারণে তারা যদি জান্নাত থেকে জমিনে নেমে আসতে পারেন, তাহলে আজও পৃথিবীতে যখন আদম আলাইহিসসালাম এবং আমাদের মাতা হাওয়া আলাইহিসসালামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, তখন তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছিল কুলনাহ বিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফীহা খালিদুন। আল্লাহ পাক বলেন যে তোমরা উভয়ে জান্নাত থেকে নেমে যাও, যেহেতু আদম হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নির্দেশটা হুবাহু মান্য করতে পারেনি, শয়তানের দ্বারা প্ররোচিত হয়েছিলেন, এই জন্য আল্লাহ পাক বললেন যাও দুনিয়াতে চলে যাও। এবং সেখানে যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে যে বিধান যাবে, সেই আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পিত হয়ে আল্লাহর বিধানকে বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়ে আবার জান্নাতে ফিরে আসার যোগ্যতা তোমাদেরকে অর্জন করতে হবে। আর এই নির্দেশটা গোটা আদম সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুতরাং পৃথিবীতে আমরা যত মানুষ আগমন করেছি সকলের উপরে আল্লাহর পক্ষ থেকে এটাই অবধারিত যে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর বিধানের বিধান মেনে দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে, জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। পৃথিবীতে একদিক দিয়ে আছে আল্লাহর বিধান, আর একদিক দিয়ে আছে মানব রচিত বিধান, শয়তানের বিধান। আল্লাহর বিধান যারা মান্য করবে তারা জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে, যারা আল্লাহর বিধান বর্জন করবে, শয়তানের দাসত্ব করবে, শয়তানের পায়রবি করবে, তারা জাহান্নামের খোরাক হবে। এটাই আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফীহা খালিদুন। যারা আল্লাহর আয়াতকে অমান্য করে, অস্বীকার করে, আল্লাহর আয়াতকে, আল্লাহর বিধানকে, আল্লাহর নির্দেশকে মিথ্যায় প্রতিপন্ন করে,
তারাই হলো জাহান্নামী এবং জাহান্নামের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহ পাক অন্যত্র বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাযিজাত জুলুদুহুম ফামা বদ্দালনা জুলুদান গায়রা। নিশ্চয় যারা আমার আয়াতকে অমান্য করেছে অচিরেই তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে তাদের এই অবয়বকে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া হবে, নতুন করে আবার শরীর তৈরি করা হবে, আবার অবয়ব সৃষ্টি করা হবে, আবার তাকে পুড়িয়ে ভস্মীভূত করা হবে। এভাবেই চলতে থাকবে পৃথিবীতে। যারা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পিত হবে যেমনি হবে তারা জান্নাত লাভে ধন্য হবে, অপরদিকে যারা আল্লাহর বিধানকে অমান্য করবে তারা জাহান্নামের খোরাক হবে এবং জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, যখন শয়তানকে ইবলিসকে আল্লাহ পাক বিতাড়িত করলেন, তখন কিন্তু এই পৃথিবীতে আমরা যারা আছি আমরা যেন আদম সন্তানেরা যেন আল্লাহর বিধান মান্য করতে না পারি, আল্লাহর বিধানের কাছে সমর্পিত না হতে পারি, সার্বিক যুগ জীবনে তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করতে না পারি, এই বিষয়ে চূড়ান্তভাবে আল্লাহর সাথে চ্যালেঞ্জ ঘোষণা করেছিল। ক্বাল রাব্বি বিমা আগওয়াইতানি লা উযাইয়িনান্না লাহুম ফিল আরদি ওয়ালা উবুয়িয়ান্নাহুম আজমাইন। শয়তান বলেছিল, হে আমার প্রভু, তুমি যেহেতু আমাকে বিতাড়িত করেছ সুতরাং জমিনের বুকে পাপ কাজকে সমস্ত আদম সন্তানের কাছে এত লোভনীয় এবং এত আকর্ষণীয় করে তুলব যাতে করে তারাও তোমার অনুগত না হতে পারে, তোমার ইবাদত প্রতিষ্ঠা করতে না পারে, তোমার বিধান থেকে পদস্খলিত হয়ে যায়, আমি চূড়ান্তভাবে তাদের বিরুদ্ধে এই চক্রান্তে অবতীর্ণ হয়ে যাব। সুতরাং আদম আলাইহিস সালাতু আসসালাম এই যে চূড়ান্ত চ্যালেঞ্জ ঘোষণা করল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন ওয়া ইন্না জাহান্নামা লা মাউইদাহুম আজমাইন। নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে বিপদগামীদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তুমি শুধু তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে, তুমি তাদের পদস্খলন ঘটাতে পারবে, আর যারা তোমার অনুসারী হিসাবে পদস্খলিত হবে, যারা পথভ্রষ্ট হবে, যারা বিপদগামী হয়ে যাবে, আমার বিধান পরিত্যাগ করে তোমার আনুগত্য করবে, তাদেরকে আমি চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সম্মানিত হাজিরিন, আমি চার শ্রেণীর মানুষের কথা আপনাদের সামনে বলছি। আরাদিস আন্দোলন বাংলাদেশ যে পৃথিবীতে চার শ্রেণীর মানুষ বসবাস করছে তাদের মধ্যে শুধুমাত্র প্রথম শ্রেণী যারা আল্লাহকে মানে এবং আল্লাহর বিধানকেও মানে এই শ্রেণীর মানুষ আরাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠনের সকল কর্মী দায়িত্বশীল তথ্যহীন কণ্ঠে আর এটাই বলতে চাই, জাহালাদিস আন্দোলন বাংলাদেশ পৃথিবীতে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চায়, মানুষের সার্বিক জীবনে আল্লাহর ইবাদত তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করতে চায়, শয়তানের দাসত্ব থেকে মানুষকে মুক্ত করতে চায়, গোটা মানব জাতিকে আল্লাহর বিধানের এই মর্মমূলে সকলকে সমবেত করতে চায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন, ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবাদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। প্রত্যেকটা যুগে আমি রাসূল প্রেরণ করেছি, এই জন্য প্রত্যেকটা উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, এই কারণে তারা যেন তাগুতকে পরিত্যাগ করে
আনিবুদুল্লাহ আল্লাহর ইবাদত অর্থাৎ তাওহীদের ইবাদত তারা প্রতিষ্ঠা করতে পারে। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে সকলেই শান্তির অন্বেষায় তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, কিন্তু বিধান মানার ক্ষেত্রে সার্বিক জীবনে আল্লাহর বিধানকে তারা মানতে অক্ষম হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে যখন সমবেত করেছিলেন ক্ষুদ্রাতিক্ষুদ্র অবয়বে আহাদে আলাস্তাই, তখন কিন্তু আমরা সকলেই আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়েই পৃথিবীতে আগমন করেছি। আল্লাহ আমাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা কিন্তু আল্লাহর প্রভু হিসাবে স্বীকার করে আল্লাহর দাসত্ব করব পৃথিবীতে, এই কথা বলেই কিন্তু আমরা দুনিয়াতে এসেছি। সম্মানিত হাজিরিন, সময় অল্পতার কারণে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা সম্ভব নয়। এই আল্লাহর চূড়ান্ত বিধানকে এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, মানব জীবনে এই সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য চারটি বাধা সবসময় থাকবে। তার প্রথম নম্বরের বাধা হলো পরিবার থেকে আসবে। মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাবুয়াহু ইউহাইয়িদানিহি ওয়া ইউনাসসারানিহি ওয়া ইউমাজ্জাসানিহি, প্রত্যেক মানব সন্তান উত্তম ফিতরাতের উপরে, ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অতপর তার পিতামাতা তাকে অগ্নি উপাসক, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি উপাসক বানায়। সুতরাং চূড়ান্তভাবে পিতামাতার কারণে, পারিবারিক কারণে, অভিভাবকত্বের কারণে পদস্খলিত হয়ে থাকে। আল্লাহ পাক বলেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিক বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা, যদি পিতামাতা উভয়ে তোমাকে আমার সাথে শরীক করার ব্যাপারে চাপ প্রয়োগ করে তাহলে সেক্ষেত্রে তোমরা মানবে না, আনুগত্য করবে না তাদের। সুতরাং আজকের পৃথিবীতে পিতামাতার কারণে, পারিবারিক কারণে, অভিভাবকত্বের কারণে দেখা যায় যে মানুষ আল্লাহর বিধান মানতে চাইলে মানতে পারে না। যেমনিভাবে সর্বযুগে সকল আল্লাহর প্রেরিত রাসূলগণ পারিবারিকভাবে বাধাগ্রস্ত হয়েছিলেন। এরপরে আরেকটি বাধা, দ্বিতীয় বাধা হলো সমাজের পক্ষ থেকে বাধা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম পর্যন্ত সকল রাসূলগণই তার সমাজ থেকে বাধা সম্মুখীন হয়েছেন। যখনই তারা আল্লাহর বিধানের প্রতি আনুগত্য করার জন্য জাতিকে আহ্বান জানিয়েছেন, তাওহীদি ইবাদত প্রতিষ্ঠার জন্য জাতির কাছে দাওয়াত দিয়েছেন, তখনই তার উত্তরে তারা বলেছে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা অনুসরণ করব যার উপরে আমার পিতামাতা অর্থাৎ পৈতৃকভাবে প্রতিষ্ঠিত যেমন রয়েছে, পূর্বসূরীদের পক্ষ থেকে যেমন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। দেখা গেছে যখন বলা হয়েছে আল্লাহ প্রেরিত বিধানের কাছে আত্মসমর্পণ করুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত এসেছে সেই রিসালাত অনুযায়ী তোমাদের সার্বিক জীবনকে সংস্কার করো, সংশোধন করো, তখনই তারা তাদের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে এটাই চলে এসেছে যে আমরা হাদিস মানতে চাই না, আমরা বিধান মানতে চাই না, বরং আমরা দেশাচার মানতে চাই। সম্মানিত হাজিরিন, সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে 2004 সালে যখন মাহে রমজানের পূর্ববর্তী
একটি সভায় মাঝহাবী এবং আহলে হাদিস সকল উলামায়ে কিরামের উপস্থিতিতে একটি অনুষ্ঠান হলো। সে জায়গায় সামাজিকভাবে যে ইবাদতগুলো প্রতিষ্ঠিত রয়েছে সেইগুলোকে ঠিক রাখার জন্য যখন হাদিসের উদ্ধৃতি দিয়ে জেলা প্রশাসক মহোদয়ের সামনে আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে আমরা পৃষ্ঠা নাম্বার দিয়ে যখন হাদিসগুলো উল্লেখ করলাম, সাতক্ষীরার স্বনামধন্য একজন আলেম তিনি ওই জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে সমস্ত সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি বললেন, ওই সমস্ত হাদিস আমরা মানতে চাই না, ওই সমস্ত দলিল আমরা মানতে চাই না, বরং আমরা দেশাচার মানতে চাই। পূর্বপুরুষদের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে সমাজে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিষ্ঠিত কোনো আমলকে বরবাদ করে দিয়ে, সমাজে প্রতিষ্ঠিত কোনো কার্যক্রমকে বরবাদ করে দিয়ে আল্লাহর প্রেরিত বিধানকে আমরা প্রতিষ্ঠিত করতে অপারব। সম্মানিত হাজিরিন, এভাবেই চলে এসেছে আল্লাহর বিধান। যখন শয়তান শয়তানের বিধানকে, শয়তানের আনুগত্যকে পরিত্যাগ করে যখনই যুগে যুগে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য মানুষ কাজ করেছে, আল্লাহর প্রেরিত বান্দাগণ কাজ করেছেন, তখনই আরেকটি বাধা, তৃতীয় বাধা এসেছে, ধর্ম নেতাদের বাধা। আমরা সকলেই জানি, সময় সংক্ষিপ্ত, তৎকালীন ধর্মনেতা এবং আমাদের আবুল আম্বিয়া জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের পিতা, আজর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে বলেছিলেন, কালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তান্তাহি লা আরজুমান্নাক ওয়াহজুরুনি মালিয়া। ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিতে চাও? তুমি কি এদের থেকে, তুমি যদি এই কাজ থেকে বিরত না হও তাহলে অবশ্যই আমি পাথর মেরে তোমার মাথাটি চূর্ণ বিচূর্ণ করে ছাড়ব। সুতরাং সর্ব অবস্থায় আজ চুয়াডাঙ্গার যে মসজিদ চান, যেখানে কিতাব ও সুন্নাতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে কোরআন সুন্নার আলোকে মানুষ তার জীবনকে ঢেলে সাজিয়ে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, সেই মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন, ঠিক একইভাবে ভোলার মসজিদে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ফেসবুকে আপনারা দেখেছেন যে কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং হুঙ্কার দিয়ে এই মসজিদ পোড়ানোদের পক্ষে যারা সাফাই গিয়েছে তারা আর কেউ না, তারা হলো ধর্মীয় নেতা, তারা উলামায়ে কিরাম। উলামায়ে কিরামের নির্দেশে আল্লাহর ঘর, যেখানে আল্লাহর বান্দা আল্লাহর দাসত্ব করবে, সেই ঘরকে পুড়িয়ে সারকার করে দেওয়া হয়েছে, কত জায়গায় ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, আল্লাহর দাসত্বকারীদেরকে মেরে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। এই দৃষ্টান্ত বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ইসলামে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার জন্য সংগ্রামকারীদের উপরে খড়গস্ত নেমে আসে, কিভাবে অত্যাচার করা হয়, এই সবই আমরা দেখছি। অথচ আল্লাহর নবীকে ওই ইহুদি খ্রিস্টান নেতারা, তারা কি চিনত না? আল্লাহ পাক ক্লিয়ার বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাহুম, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক ওইভাবেই চিনত যেভাবে তাদের সন্তানকে তারা চিনত, নিজের সন্তানের মতো। আল্লাহর প্রেরিত রাসূলকে চেনার পরেও অনন্য কমপক্ষে যুদ্ধের ময়দান ছাড়াও 14 বার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছিল। এগুলো কারা করেছে? সবই হয়েছে ধর্মীয় নেতাদের পক্ষ থেকে। সুতরাং এই যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষের সার্বিক জীবনে তাওহীদে ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চায়, এর প্রধান বাধা হলো ধর্মীয় নেতা। আরেকটি চূড়ান্ত বাধা, সর্বশেষ বাধা হলো রাষ্ট্রীয় বাধা। ঠিক যেভাবে তৎকালীন ইরাকের গভর্নর নমরুদ যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার পথে বাধা দিয়েছিলেন মিশরের সম্রাট
ফিরাউন যেভাবে মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামকে বাধা দিয়েছিলেন, একইভাবে বর্তমান যুগেও সেই বাধা শুরু হয়েছে। 2005 সালের সেই কালো রাত্রের কথা, এদেশের তাওহীদপন্থী মুসলমান, সুন্নাতপন্থী মুসলমান, আহলে হাদিস আন্দোলনের এই অরণ্য 4 কোটি এদেশের মানুষ কখনোই এটা ভুলতে পারবে না যে আমাদের ইস্তেমাকে সম্পূর্ণ পণ্ডুল করে দিয়ে ইস্তেমার আগে মোহতারাম আমিরে জামাত সহ আমাদের কেন্দ্রীয় নেতা এবং সারা দেশের প্রায় 40 জন নেতাকে গ্রেপ্তার করে মোহতারাম আমিরে জামাতকে রেকর্ড পরিমাণ রিমান্ডে নিয়ে কি পরিমাণ জুলুম এবং নির্যাতন চালানো হয়েছে। সুতরাং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সকল পর্যায়ের কর্মীদেরকে সজাগ থাকতে হবে, ইমানি তারাক্কি নিয়ে ময়দানে এগিয়ে যেতে হবে। যদি আপনারা নবী এবং রাসূলরা যেভাবে তাওহীদি ইবাদত প্রতিষ্ঠার জন্য জমি আল্লাহর জমিনে সংগ্রাম চালিয়েছেন, আপনারা যদি তাদের রেখে যাওয়া এই আমানতকে প্রতিষ্ঠা করতে চান, এই কর্মসূচি বাস্তবায়ন করতে চান, ঠিক একইভাবে এই 4টি বাধা সর্বসময়ে আপনার আমার উপরে নেমে আসবে, এ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। সুতরাং এই বাধা, এই বিপত্তি, এই বাধার জগদ্দল পাতারকে মাথায় নিয়ে এই বিপদ সংকুল পরিবেশে এই আহলে হাদিস আন্দোলনের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে, এটাই হলো আমাদের দায়িত্ব। আমাদের লক্ষ্য থাকে চূড়ান্তভাবে, যদি আমাদের লক্ষ্য থাকে যে আমরা শুধুমাত্র জান্নাত চাই, তাহলে জেল জুলুম ফাঁসি সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার সংগ্রামে সংগঠনের সকল পর্যায়ের কর্মীকে নিবেদিত প্রাণ হিসাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে, এটাই হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই মর্মে বলে জামাত সৃষ্টি করছে, কর্মী তৈরি করছে। আমরা সকলে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার সংগ্রামে আমরা নিবেদিত প্রাণ কর্মী হিসাবে কাজ করার জন্য আমরা আমাদের প্রয়াস চালিয়ে যাই। আল্লাহ পাক আমাদের এই কর্মসূচিকে যেন কবুল করে নিয়ে জান্নাতি এই কাফেলাকে ত্বরান্বিত করার সৌভাগ্য দান করেন, এই কর্মসূচি বাস্তবায়ন যেন আমরা সফলভাবে করতে পারি। আল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সকল পর্যায়ের কর্মীদেরকে যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কৌলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম সাইরুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা অনেক প্রশ্ন স্টেজে পাঠাচ্ছেন, আপনাদের সুবিধার্থে মার্কাজের একাডেমিক ভবনের আত্তাহরিক অফিসে ফতোয়া বুথ খোলা হয়েছে। আপনাদের যে কোনো প্রশ্ন সেখান থেকে ছয় হাদিস ভিত্তিক দলিল নেওয়ার জন্য, সমাধান নেওয়ার জন্য আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। ইয়াতিম প্রকল্পের একটি স্টল আমাদের স্টেজের দক্ষিণ দিকে আছে, আপনারা সেখানে এককালীন দাতা হিসাবে আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে পারেন, পাশাপাশি সেখানে দান করার জন্য আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কামরুজ্জামান বিন আব্দুল বারী, সাধারণ সম্পাদক, জামালপুর দক্ষিণ। তার বক্তব্যের বিষয় জানাজা, কাফন ও দাফন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ আল ফুরকানিল হামীদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ত্বাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, إذا صليتم على الميت فاخلصوا له الدعاء. رواه أبو داود وابن ماجه بإسناد حسن. أهل حديث আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত
29তম তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাআত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, সম্মানিত উলামায়ে কেরাম, ফজলায়ে ইজাম, আমার সম্মুখে উপবিষ্ট মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আপনারা ভাই সঞ্চালকের কণ্ঠ থেকে আমার আজকের বক্তব্যের বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। আমার বক্তব্যের বিষয় জানাজা, দাফন, কাফন এবং গোসলের পদ্ধতি সহ মানুষের জীবনের সর্বশেষ যে অবস্থা, সে অবস্থাটা সুন্দর, সুশৃঙ্খল এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হওয়া উচিত। বাংলায় প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো। হাদিসও একই কথায় এসেছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে নিশ্চয় সর্বশেষ যে আমল, সে আমলটা হলো অধিক গ্রহণযোগ্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের মুসলিম জাতি, আমাদের জীবনের সর্বশেষ অবস্থা তথা মুমূর্ষুকালীন সময় থেকে শুরু করে দাফন কাফন পর্যন্ত, আজকে আমরা মুসলিম জাতি বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন বেদাতে আমরা আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছি। প্রক্ষান্তরে সহি হাদিসের পদ্ধতি থেকে আমরা দূরে ছিটকে পড়েছি। এবার চলুন, যে আমাদের একজন মুমূর্ষু ব্যক্তির জন্য সর্বপ্রথম যে বিদাত দিয়ে আমাদের কাজ শুরু হয়, সেটা হলো জালালি খতম বা খতমে ইউনুস। একজন মানুষ যখন মৃত্যুসজ্জায় শায়িত হয়, যখন মরো মরে না, বাঁচো বেঁচে না, বেঁচে থাকে না, এমন যখন মুমূর্ষু অবস্থায়, তখন আমরা কিছু হুজুরকে ডেকে ভাড়া করে আমরা জালালি খতম তথা খতমে ইউনুস পড়ি। সেখানে আমরা পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। কিন্তু এই খতমে ইউনুস সম্পর্কে এইভাবে হুজুরদেরকে ভাড়া করে এনে খতমে ইউনুস পড়তে হবে, কোরআন এবং হাদিসে কোথাও এর কোনো প্রমাণ নেই। সুতরাং এইভাবে ভাড়া করে এইভাবে খতমে ইউনুস পড়া নিঃসন্দেহে বিদআত। আর এখানে আমরা যে দোয়া পাঠ করি, সে দোয়াটা হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, অর্থাৎ লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি জালিম ছিলাম, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। সুতরাং যিনি মুমূর্ষু ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাকে নিজেই দোয়া পড়তে হবে, কোনো হুজুরকে ভাড়া করে নয়। দুই নম্বর যে বেদাত আমরা করি, সেটা হলো আমরা মুমূর্ষু ব্যক্তির পাশে আমরা সুরাতুল ইয়াসিন পড়ে থাকি। যদিও সুরাতুল ইয়াসিন সম্পর্কে আবু দাউদে হাদিসে আছে, ইকরাউ আলা মাউতাকুম লা ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন, যে তোমরা মৃত পথযাত্রী মানুষের কাছে সুরা ইয়াসিন পাঠ করো। কিন্তু এই হাদিসটা জয়ীফ এবং মুনকার। আরেক হাদিসে আছে, মা মিন মাইয়াতিন ইয়ামুতু ফা ইকরাউ ইনদাহু ইয়াসিন ইল্লা হাওয়ালাল্লাহু আলাইহি, যে যে ব্যক্তি মুমূর্ষু ব্যক্তির পাশে সুরা ইয়াসিন পাঠ করে তার মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী সমস্ত কাজগুলোকে সহজ করে দেওয়া হবে। এই হাদিসটা কোনো হাদিসের কিতাবে পাওয়া যায়নি, এই হাদিসটা কামদুল উম্মাল নামে একটা কিতাবে পাওয়া গেছে, যেটা সকলেই এক বাক্যে বলেছেন, হাদিসটা হলো জাল, মৌজু। প্রক্ষান্তরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিরু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তোমরা মৃতপথ যাত্রী ব্যক্তিকে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, কারণ যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে ব্যক্তির জান্নাতে চলে যাবে। এটা হলো সহিহ হাদিস।
কিন্তু আমরা সহি হাদিস পালন করি না, আমরা জয়ী মৌলিক হাদিস আমরা পালন করি। তাহলে এইভাবে পালন করলে আমাদের সর্বশেষ অবস্থায় যদি এই বিদআতের মতো নিমজ্জিত হয় তাহলে আমাদের আমলের অবস্থা কি হবে, আমাদের এখান থেকে অনুধাবন করতে হবে। প্রিয়ারে হাজিরিন, মানুষ মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আজকে আমরা মুসলিম জাতি আমরা রাসূলের উম্মত থেকে খারিজ হয়ে যায় তিনটি কাজ করার মাধ্যমে। কয়টি কাজ? তিনটি কাজ। এর মধ্য থেকে দুইটি কাজ করে থাকেন আমাদের মা বোনেরা, আর একটা কাজ করে থাকেন আমাদের ভাইয়েরা। মা বোনেরা কি কাজ করে? রাসূল বলেছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাউল জাহিলিয়া। ওই ব্যক্তিকে আমি উম্মত বলে মনে করি না, সে আমার উম্মত নয়। যে ব্যক্তি মানুষ মারা যাওয়ার কারণে সে সুখে সে কি হয়ে যায়, নিজের গালে চপটাঘাত করে, নিজের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে ইনাইয়া বিনাইয়া চিৎকার করে, এই দুইটি কাজ করে আমাদের মা বোনেরা। সুতরাং মা বোনেরা সাবধান হন, হুঁশিয়ার হন। প্রিয়জন মারা যাওয়ার পরে যদি এইভাবে চিৎকার করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে খারিজ হয়ে যেতে হবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়্যাতা লা ইউআযযাবু ফি কবরিহি বিবুকায়ে আহলিহি। নিশ্চয় মৃত ব্যক্তিকে তার কবরে শাস্তি দেওয়া হয় তার পরিবার পরিজনের ক্রন্দনের কারণে। তবে হ্যাঁ, আপনি নির্জনে আপনি আওয়াজ না করে আপনার হৃদয়ে কাঁদবে, চক্ষু কাঁদবে, কিন্তু সাউন্ড হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন ইব্রাহিম যখন মৃত্যু সজ্জায় শায়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে তিনি রয়েছেন, তার চোখ থেকে টস টস করে পানি ঝরতেছিল, অশ্রু ঝরতেছিল। এই অবস্থা দেখে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, আ আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি নিজেও কাঁদছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ইয়া ইবনে আউফ ইন্নাহার রাহমাত, এই যে ইবনে আউফ, এই যে আমি কাঁদছি, আমার চোখ কাঁদছে, আমার হৃদয় কাঁদছে, এটা হলো ইন্নাহার রাহমাত, এটা হলো রহমতের কাদা। সুতরাং কাঁদতে পারবেন, চোখ কাঁদবে, হৃদয় কাঁদবে, কিন্তু কোনো সাউন্ড হবে না। তিন নম্বর যে কাজ, কোন মানুষ মারা যাওয়ার পরে সে জাহিলি যুগের মতো চিৎকার করে মানুষকে মৃত্যু সংবাদ প্রচার করা, অর্থাৎ বর্তমান যুগে যেটা মাইকের মাধ্যমে মৃত্যু সংবাদ প্রচার করা হয় এটা বিদআত। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ তার আহকামুল জামায়েদ ওয়া বিদওয়া কিতাবে চার নম্বর বিদআত হিসাবে এটাকে উল্লেখ করেছেন। অথচ মাইকিং করা আজকে আমাদের সমাজে ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। সেদিন দেখলাম রাত দুইটার সময় এক মহিলা মানুষ মারা গেছে, সে মহিলার জন্য মাইকিং করা হচ্ছে, অথচ তার জানাজা হবে পরের দিন দুপুরের পরে। সুতরাং মাইকে এইভাবে মৃত্যু সংবাদ প্রচার করা যাবে না। এরপর মাইয়েতকে গোসল করার যে পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে, যে কোন মানুষ মারা যাওয়ার পরে স্বামী স্ত্রীর বন্ধন ছিন্ন হয়ে যায়, সুতরাং স্বামী স্ত্রীকে ধোয়াতে পারবে না, স্ত্রী স্বামীকে গোসল করাতে পারবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, লাও মিত্তে কাবলি লাকুমতু আলাইকে ফাগাসসালতুকে ওয়া দাফানতুকে ওয়া সুম্মা সাল্লাইতু আলাইকে ওয়া কাফানতুকে ওয়া দাফানতুকে। যে হে আয়েশা, তুমি যদি আমার আগে মারা যাও, লাও মিত্তে কাবলি, আমার আগে তুমি যদি মারা যাও তাহলে লাকুমতু আলাইকে, আমি তোমার পাশে দাঁড়াবো, ফাগাসসালতুকে, আমি নিজে তোমাকে গোসল দিব, ওয়া কাফফানতুকে, আমি নিজে তোমাকে কাফনের কাপড় পরাবো, সুম্মা সাল্লাইতু আলাইকে, তারপর তোমার জানাজা আমি নিজে পরাবো, ওয়া দাফানতুকে, তারপর তোমাকে আমি কবরস্থ করব। এবার বলুন, কার কথা সত্য, আপনার নাকি রাসূলের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা বলছেন, তুমি আগে মারা গেলে আমি তোমাকে ধোয়াবো। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার পরে তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে গোসল দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল দিয়েছেন। সুতরাং কোনটা সঠিক এটা আমাদের এখান থেকে বুঝতে হবে। এবার আসুন, জানাজা যখন গোসল করাবে, ছেলে ছেলেকে মেয়ে মেয়েকে গোসল করাতে হবে, পূর্ণাঙ্গ পর্দার মাধ্যমে গোসল করাতে হবে, এবং
ওই সালাতের ওযুর মতো প্রথমে ওযু করাতে হবে। এইভাবে গোসল সম্পন্ন করে আপনাকে তিন কাপড়ের ছেলে হোক বা মেয়ে হোক, তিন কাপড়ের মাধ্যমে তিনটি কাপড়ের কাপড়ের মাধ্যমে গোসল দিতে হবে, ছেলের জন্য তিনটি, মহিলাদের জন্য পাঁচটি। এই যে রীতি, এর কোনো ভিত্তি নেই, ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক আর মহিলা হোক, সকলের জন্য কাপড়ের কাপড় হবে কয়টা? তিনটা। হাদিসে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফিনা বিসালাসাতে আসওয়াবিন লাইসা ফিহা কামিসুন আলা ইমামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি কাপড় দিয়ে কাফন পরানো হয়েছে, সেখানে লাইসা ফিহা কামিসুন, সেখানে কোনো কামিজ ছিল না, কোনো ইমামা, কোনো পাগড়ি ছিল না। অথচ এই হাদিসটা আমরা সঠিকভাবে আমরা মেনে চলি না। এবার আসুন, মাইয়াতের জানাজা যখন শুরু হয় তখন আমাদের দেশে একবারে মাইয়াতকে সম্মুখে নিয়ে একবারে দীর্ঘ সময় যে জনসভার মতো একের পর এক একের পর এক আলোচনা করা হয়, হাদিসের এর কোনো ভিত্তি নেই। সুতরাং এগুলো থেকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এবার আসুন, অনেক জায়গায় বিশেষ করে আহলুল হাদিস সমাজে আজও অনেক জায়গায় জানাজা সালাতের পূর্বে বলে দেওয়া হয় জানাজার সালাত ফরজে কিফায়া, চার তকবীরে ইমামের পিছনে আল্লাহু আকবার, অর্থাৎ মুখে কি করা হয়, নিয়ত পাঠ করা হয়। মুখে নিয়ত পাঠ করা যদি বৈধ হয়, মুখে নিয়ত পাঠ করা যদি সুন্নত হয়, তাহলে সব জায়গায় মৌখিকভাবে নিয়ত পাঠ করতে হবে। আর মৌখিকভাবে নিয়ত পাঠ করা যদি সুন্নত না হয়ে বিদাত হয়ে থাকে, তাহলে জানাজার পূর্ব মৌখিকভাবে দোয়া পাঠ করা যাবে না। এবার দেখবেন জানাজা শুরু হয়ে গেছে, হুজুর আল্লাহু আকবার বলে দুই তিন মিনিট চুপ করে আছে। আমি একজন হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম যে দুই তিন মিনিট চুপ করে থাকলেন, এই সময় তিনি কি বললেন, আপনি কি বললেন? বললেন আমি বায়ের বাণী বললাম, সানা বললাম। অথচ মাইয়াতের জানাজায় সানা পড়তে হবে এমন কোন হাদিস পৃথিবীর কোন আলেম দেখাতে পারবে না। প্রাক্ষান্তরে জানাজার সালাতে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে, এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা জানাজা ফাকারা বিফাতিহাতিল কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজা সালাত আদায় করলেন, সেখানে তিনি সূরা ফাতিহা পাঠ করলেন। অনুরূপভাবে তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লাইতু খালফা ইবনে আব্বাস, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে জানাজার সালাত আদায় করেছি, তিনি সূরাতুল ফাতিহা তিনি পাঠ করলেন। পাঠ করে তিনি বললেন লেতা আলামু আন্নাহা সুন্নাহ, তোমরা সকলে জেনে নাও যে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা সুন্নত। অথচ অনেক জানাজা সালাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না। সূরা ফাতিহা পাঠ করতে হবে, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাতে হবে, তারপর দরুদ ইব্রাহিম পড়তে হবে, তারপরে আমরা যে দোয়া পড়ি আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা, এই দোয়া পড়তে হবে। তবে এই দোয়ার চেয়ে আরও একটা গুরুত্বপূর্ণ দোয়া আছে, যে দোয়াটা আমরা মাইয়েতের জন্য আমরা পড়ি না, যেটা মাইয়েতের জন্য খাস দোয়া। রাসূল বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাখলিসু লাহু দোয়া, যখন মাইয়েতের জন্য তুমি সালাত আদায় করবে, জানাজা সালাত পড়বে, তার জন্য খাস করে দোয়া করবে। কি দোয়া? আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসিম মাদখালাহু ওয়াগসিলহু বিল মায়ে ওয়াসসালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওমুল আবিয়াযু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়াহলান খায়রাম মিন আহলিহি ওয়াজাওজান খায়রাম মিন জাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াআইযুহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। এটা হলো জানাজার জন্য স্পেশাল দোয়া, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করো, ওয়ারহামহু তার প্রতি রহম করো, ওয়াফিহি তাকে নিরাপদ রাখো, ওয়াফু আনহু তার পাপগুলোকে মার্জনা করে দাও, ওয়াকরিম নুজুলাহু তাকে সম্মানজনক আতিথ্যতা দান করো, এইভাবে ওয়াসসি মাদখালাহু তার কবরস্থানটাকে প্রশস্ত করো, ওয়াগসিলহু বিল মায়ে ওয়াসসালজি ওয়াল বারদে তাকে পানি দ্বারা বরফ দ্বারা শিশির দ্বারা তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও, কামা ইউনাক্কাস সাওমুল আবিয়াযু মিনাদ দানাসে, যেভাবে সাদা কাপড়ে ময়লা পড়লে, সাদা কাপড় ধোয়ার পরে যেভাবে দবদবে সাদা হয়ে যায়, হে আল্লাহ তার আমলনামাটাকে এভাবে সাদা দবদবে করে দাও।
ওয়াবদুলুহু দারান খায়রান মিন দারিহি, সে যে বাড়িতে থাকতো তার যে উত্তম বাড়ি তাকে দিয়ে দাও। ওয়াজাউজান খায়রান মিন জাউজিহি, যার যে স্ত্রী ছিল বা স্বামী ছিল তার যে উত্তম স্বামী স্ত্রী তাকে দিয়ে দাও। ওয়াইযুহু মিন আযাবিল কবরে, তাকে কবরের আযাব থেকে মুক্তি দাও। ওয়াদখিলুল জান্নাহ, তাকে জান্নাত থেকে তাকে জান্নাতে দাখিল করো। আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনে ফুলান ফি জিম্মাতিকা, হে আল্লাহ অমুকের পুত্র অমুককে তোমার জিম্মায় আমি রেখে গেলাম। হাবলে জওয়ারিকা ফাকিহি মিন ফিতনাতিল কবরে, তুমি কবরের ফিতনা থেকে তাকে রক্ষা করো। ওয়াকিহি আযাবিন নার, এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এইগুলো হলো মাইয়েতের জন্য খাস দোয়া। আর রাসূল মাইয়েতের জন্য খাস দোয়া পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু আপনি শুধু ওই আল্লাহু ফাল্লি হাইয়ানা ওয়া মাইয়েতানা পড়ে আসসালামু আলাইকুম করে সালাম ফিরিয়ে দিলেন, কিন্তু রাসূলের এই নির্দেশ আপনি বাইলট করলেন। সুতরাং আপনার জানাজা করতে হলে জানাজার এই দ্বিতীয় এই দোয়াটি অবশ্যই অবশ্যই পড়তে হবে। জানাজা শেষ হওয়ার পরে আপনাকে মাইয়েতকে যখন কবরস্থ করবেন, তখন অনেকেই দেখি কবরে রাখার পরে ওই বুকের উপর হাত রেখে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলা হয়, কিন্তু পদ্ধতি ওটা না। মাইয়েতকে যখন কবরে নামানো হবে তখন বলতে হবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইয়েতকে যখন আপনি মাটি দিবেন, আমরা বলি মিনহা খালাকনাকুম, আমি তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি। ওয়াফিহা নুয়ুদুকুম, আমি তোমাকে এই মাটিতে রাখলাম। ওয়াফিহা মুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি তোমাকে এই মাটি থেকে উত্তোলন করব। এই কথা কার? আল্লাহ। অথচ আপনি মাটি হাতে নিয়ে বলছেন মিনহা খালাকনাকুম, আমি তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি। আপনি সৃষ্টি করছেন? এই দোয়া বলে আপনাকে কবরে মাটি দিতে হবে এমন কোন প্রমাণ হাদিসে নেই। সুতরাং আপনি কবরে মাটি দিবেন বিসমিল্লাহ বলে, কুল্লু আমরিন ইয়াবদাউ বিসমিল্লাহ, প্রত্যেক কাজ শুরু করতে হবে বিসমিল্লাহ বলে। সুতরাং আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দিবেন। কবরে মাটি দেওয়ার পরে আপনার একটাভাবে যে মোনাজাত করা হয় সম্মিলিত মোনাজাত, এটা আরেকটা বেদাত। এই বেদাতকে আমাদেরকে ত্যাগ করতে হবে। এর পরিবর্তে যখন দাফন কার্য শেষ হবে তখন বলতে হবে আল্লাহুম্মা ফিল্লাহু ওয়া সাব্বিদহু, আল্লাহুম্মা ফিল্লাহু ওয়া সাব্বিদহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের জীবনের শেষ অধ্যায়টা যেন কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক পরিচালিত হয়, আমাদের জানাজা দাফন কাফন যেন সুন্দরভাবে হয়, হাদিস মোতাবেক হয়, এই আহ্বান রেখে এই দোয়া আল্লাহর কাছে কামনা করে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন জনাব এহসান, সভাপতি ঢাকা জেলা। জনাব এহসান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। إذا جاء نصر الله والفتح أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورزيت لكم الإسلام دينا أما بعد أحلى ديس أندلون بغلاديش أيو جيتو انتريش تمو بارشيك تبليغ استمار মাননীয় মহতারম আমির জামাত প্রফেসর আল্লামা ডক্টর আসাদুল্লাহ গালিব শেখ, কেন্দ্রীয় সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ আহলে যুব সংঘের
সকল নেতা এবং কর্মীবৃন্দ এবং বাংলাদেশের টেকনাফ থেকে, তেঁতুলিয়া থেকে আগত হাজার হাজার গ্রামগঞ্জ থেকে 58টি সাংগঠনিক জেলার আমার প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাই, আপনাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ আপনাদেরকে জেসায় খায় দান করুন। পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জামাতি জিন্দিগি, পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে সংগঠনকে সুদৃঢ় করার সংকল্পবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আবার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের এই উর্বর জমিনে মুসলমানদের ইমান আকীদা আমল ধ্বংসের গভীর ষড়যন্ত্র ষোলকালা পূর্ণ করে চলেছে কাফের মুশরিক বেদিন এবং নাস্তিক অশুভ শক্তিবর্গ। তারা এদেশ থেকে মুসলমানের ইমান আকিদাকে আমলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে মুসলমানকে তারা ইতর প্রাণীরূপে গণ্য করার এক জঘন্য চক্রান্তে লিপ্ত রয়েছে। এবং অবস্থায় উম্মাহকে 1500 বছর আগে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দেশিত ও খলাফে রাশেদা এবং সালাফে সালেহিনদের ইমান আমল আখলাকে প্রত্যাবর্তন একমাত্র উপায়, একমাত্র খোলা পথ। সে পথ ধরে তাবলিগ, তানজিম, তারবিয়াত ও তাজদীদে মিল্লাত এর মাধ্যমে পথারা উম্মাকে সিরাতুল মুস্তাকিমের রাজপথে এগিয়ে যেতে হবে। সিধা চলে গেছে যে পথ জান্নাতের, জান্নাতের দিকে। সে লক্ষ্যেই এই দেশে সর্বশ্রেষ্ঠ এই বিশাল ইজতেমার আয়োজন। বন্ধুগণ, যে দাওয়াত, এই দাওয়াত এবং তাবলীগ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আপনারা যে যেখান থেকে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এখানে এসেছেন জ্ঞান অর্জনের জন্য। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞানের জন্য পথ চলে আল্লাহ তাকে জান্নাতের কোনো একটি পথে তাকে তার পথ খুলে দেন এবং আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের আলোর ডানাকে বিছিয়ে দেন তাদের সম্মানে। এইভাবেই তাদেরকে সম্মান করা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে কথার দিক থেকে, আহ্বানের দিক থেকে এর চেয়ে উত্তম কি কথা হতে পারে, এর চেয়ে উত্তম কি আহ্বান হতে পারে, এর চেয়ে উত্তম কি বাণী হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যে মানুষকে আল্লাহর দিনের দিকে আহ্বান করে, যে মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ আকীদার দিকে আহ্বান করে, যে মানুষকে মুক্তির দিকে আহ্বান করে, যে মানুষ, যে ব্যক্তি মানুষকে শান্তির দিকে আহ্বান করে, যে মানুষ জান্নাতুল ফেরদাউসের দিকে আহ্বান করে, যে মানুষ জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আহ্বান করে, এই তোমার কি কথা হতে পারে। আর সেটি হলো তাবলীগ। অতএব ওমান নাহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, এবং যে
সৎকর্মশীল হয়, যে সৎকর্ম সৎকর্ম করে এবং বলে অকালাল ইন্নানি মিনাল মুসলিমিন, এবং যে নিজেকে ঘোষণা করে আমি মুসলমান হয়ে গেলাম, আমি মুসলিম হয়ে গেলাম, আমি আল্লাহর একজন আল্লাহর কাছে অনুগত বান্দা হয়ে গেলাম, আল্লাহর একান্ত নিবেদিত বান্দা হয়ে গেলাম, আমার জীবন মরণ আমার বেঁচে থাকা আমার সব কিছু আল্লাহর জন্য খাস করে দিলাম, আল্লাহর পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের আলোকে আমার জীবনকে আলোকিত করব, আমার সমাজকে আলোকিত করব, আমার পরিবারকে আলোকিত করব। বন্ধুগণ, আজকের এই ভয়ানক পরিস্থিতিকে থেকে বাঁচার জন্য আমাদেরকে এই দাওয়াত তাবলীগ এবং এরপরে আসে তানজিম সংগঠন জামাতে জিন্দিগি মাধ্যমে, জামাতে জিন্দিগির একটি আরেকটি বাংলা অর্থ হলো সংগঠন, সংঘবদ্ধভাবে মানুষকে জীবন যাপন করতে হবে, আর আমাদেরকে সংগঠনের আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পতাকা তলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধ হলেই চলবে না, এই সংগঠনের কার্যক্রমকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে মুসলিম উম্মার মাঝে, এদেশের 17 কোটি জনতা তাওহীদী জনতার মাঝে সহিহ আকীদার এই সংগ্রামী চেতনাকে প্রচার এবং প্রসার ঘটাতে হবে। এর নামই হল তানজিম। আর এই তানজিমের কাজে আপনাদেরকে জেলা গ্রামগঞ্জ শহর বন্দর শাখা এলাকা জেলাগুলোকে শক্তিশালী করতে হবে, এভাবেই কেন্দ্র শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আর এই তানজিমে মিল্লাত সমাজ থেকে সব যত অপরাধ যত রকম নগ্নতা অশ্লীলতা বেহায়া পড়া যত রকম হারাম অন্যায় অত্যাচার এগুলোকে মূলত পাঠনের চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে সমাজটাকে। আর আজকে জাতির যে সর্বশ্রেষ্ঠ সম্পদ মহাসম্পদ হলো যুব সমাজ, এই যুব সমাজকে রক্ষার জন্য আমরা তাদেরকে ড্রাগ অ্যাডিক্টেড করে তাদেরকে মাদক আসক্ত করে তাদের জীবন শক্তিকে ধ্বংস করে তাদেরকে একটি জাতিকে একটি জেনারেশনকে মেধাহীন করে একটি জেনারেশনকে শক্তিহীন করে ধ্বংসের কিনারায় নিয়ে একটা দুর্বল জাতি হিসাবে একটা অচল জাতি হিসাবে একটি অক্ষম জাতি হিসাবে আমাদেরকে পরিণত করার গভীর ষড়যন্ত্র চলছে। তাই আসুন ফিরে যাই নববী যুগে, ফিরে আসি সেই আকীদা ও আমলের দিকে, ফিরে আসি পবিত্র কুরআন ও সেই হাদিসের আলোকে জীবন গড়ার সংগ্রামে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসী সমাজ তোমরা আল্লাহর অনুগত্য করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর বান্দেগী করো, আল্লাহর কুরআনুল করিমকে তোমরা তোমাদের একমাত্র জীবনের চলার পথ হিসেবে তোমরা কুরআনকে অনুসরণ করো, পবিত্র কুরআনকে অনুসরণ করো এবং আমার রাসূলকে কুরআনের ব্যাখ্যা হিসেবে গ্রহণ করে রাসূল যেভাবে তোমাদেরকে পথ দেখায় তু সিরাতুল মুস্তাকিমের সেই পথে তোমরা এগিয়ে চলো, যে পথ সিধা চলে গেছে জান্নাত পানে সেই পথে তোমরা এগিয়ে যাও। ওয়াতিউর রাসূল ওয়াউলিল আমরি মিনকুম, এবং তোমাদের ইসলামী নেতা তোমাদের আমিরের ইতাআত করো, আমিরের আনুগত্য করো, আমিরকে আমিরের আনুগত্য করো, এইভাবে আমিরের আনুগত্য করো যে আমির তোমাদেরকে পবিত্র কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার জন্য ডেকে নিয়ে এসেছেন এই রাজশাহীর এই নওদাপাড়ার এই ট্রাক চত্বরে। এখানে তিনি গত 2 দিন অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন, সেই মূল্যবান বক্তব্যে আমাদের জন্য পথের দিশা রয়েছে, তিনি আরো বক্তব্য দেবেন এবং এই ওলামায়ে কেরাম অত্যন্ত মূল্যবান ভাষণ দিয়ে যাচ্ছেন। আমাদের জেন সেটি সাহেব গত রাতে যে ভাষণ দিয়েছে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি, যে তাকওয়া নির্ভর যার ভিতরে তাকওয়া আছে কেবল তার মুখ থেকেই সব কথা বেরোতে পারে। এইরকম আরো অনেক বক্তা
অনেক নেতৃবৃন্দ তাদের মূল্যবান ভাষণ দিয়ে চলেছেন, আপনারা এগুলো খেয়াল করে কান দিয়ে শুনে অন্তরে গেঁথে নেবেন ইনশাআল্লাহ। সুলেমান বলে আপনারা জানেন বাংলাদেশের ন্যাশনাল আর্কাইভ রয়েছে এবং কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে, এই এই দুটি জায়গায় বাংলাদেশ বিগত 46 বছর স্বাধীন হওয়ার পর থেকে অসংখ্য পত্র পত্রিকা বই পুস্তক ও গ্রন্থাবলী সংরক্ষণ করে চলেছে এবং এই লক্ষ লক্ষ কপির মধ্যে আমি আপনাদের কাছে শ্রেষ্ঠতম দুটি গ্রন্থের কথা আজকে ইনশাআল্লাহ বলবো। একটি হলো কুরআনুল কারীমের বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসীরের বাংলা অনুবাদিত মহাগ্রন্থ বাংলা তাফসীর ইবনে কাসীর, যা ডক্টর মুজিবুর রহমান সাহেব রচিত সেইটা, সেই গ্রন্থটা আমাদের কি এই গ্রন্থটি সহিহ আকীদা ও আমল গঠনের এক অতুলনীয় উৎস। আর দ্বিতীয় এবং এর পাশাপাশি আপনাদের সুখবর দিচ্ছি যে আমাদের জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেব তাফসীরুল কুরআন, তিনি তার মৌলিক কুরআন তাফসীর গ্রন্থ তিনি অলরেডি কমপ্লিট করে ফেলেছেন এবং তার কপি চারটি খণ্ড এই তাফসীরে প্রকাশ পেয়েছে। এই অমূল্য তাফসীর গ্রন্থটি ইনশাআল্লাহ সমকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি তাফসীর গ্রন্থ হিসেবে বিবেচিত ইনশাআল্লাহ হবে। আর আমরা যদি বাঙালি বাংলায় যদি সেই গ্রন্থটি না পড়ি, না বুঝার চেষ্টা করি, তাহলে এর চেয়ে দুর্ভাগা জাতি আর কি হতে পারে। আসুন আমরা আমিরে জামাতের তাফসীর গ্রন্থ এবং সিরাতের রাসূল বিশেষভাবে আমরা পড়ব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই যে আর দ্বিতীয়টি হচ্ছে মোহতারেম আমিরে জামাত আল্লামা প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব বিরচিত সিরাত গ্রন্থ সিরাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী রাসূলগণের মহান নেতা সর্বোত্তম চরিত্রের অধিকারী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ, যা বাংলা ভাষায় রচিত সর্বাধুনিক সর্বপ্রামাণ্য এবং সর্বশ্রেষ্ঠ সিরাত গ্রন্থ রূপে ইতিমধ্যেই বিদগ্ধ পাঠক সমাজে সমাদৃত হয়েছে। আজ আমি আপনাদেরকে জানাবো যে যুগ যুগ ধরে শতাব্দী পর শতাব্দী সমাদৃত হয়ে থাকবে ইনশাআল্লাহ এই গ্রন্থটি। আল্লাহ উভয় কলম সৈনিককে উত্তম বিনিময় দান করুন, জান্নাতুল ফেরদৌসে যেন আল্লাহ অনুগ্রহ করে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই বলেন আমিন। বন্ধুগণ, এর অন্তর খেয়ানত করে না, মমিনের অন্তর ক্লাসের সাথে আল্লাহর উদ্দেশ্যে এই ক্লাসের সাথে তার কাজগুলো সে করবে, তার জীবনের আমল সমূহ এই ক্লাসের সাথে করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, অন্য কোনো মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার তারেক্কির জন্য নয়, আখেরাতে জান্নাত লাভের উদ্দেশ্যে করবে। দুই, শাসক মুসলিম শাসকের জন্য কল্যাণ কামনা করা, যে মুসলিম শাসক আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করেন তাকে তার জন্য দোয়া করা, যিনি কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে শাসন করবেন তার জন্য অবশ্যই আমাদেরকে দোয়া করতে হবে, তার জন্য যিনি একটু বিচ্যুত হন তার হেদায়েতের জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে। এইভাবেই সমাজকে শান্তি শৃঙ্খলার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় শাসককে সহযোগিতা করতে হবে। আর তিন হল মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরা, কেননা তাদের দোয়া তাদেরকে পেছন থেকে রক্ষা করে শয়তানের প্ররোচনা থেকে। সনদ সহিহ, অতএব অর্থাৎ মুসলিম যতক্ষণ উক্ত তিনটি স্বভাবের
উপর দৃঢ় থাকবে ততক্ষণ তার অন্তরে খেয়ানত বা বিদ্বেষ প্রবেশ করবে না, যা তাকে ইলম প্রচারে বাধা দেয়। আর তিনি হবেন কামেল মুমিন। সিরাতের রসুল পৃষ্ঠা 705। বন্ধুগণ, নারী অধিকার সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন, এই প্রসঙ্গে আপনারা জানেন নগ্নতার অশ্লীলতাই হল নারী অধিকার হরণে একমাত্র কারণ। নারী নির্যাতন, নারী ধর্ষণ, নার পরকীয়া, এই সমস্ত কিছুর পেছনেই হল অশ্লীলতা এবং জাহিলিয়াত। আর এই ক্ষেত্রে জাহিলিয়াত যুগে অশ্লীলতা ও নগ্নতা সীমা লঙ্ঘন করেছিল, যা পশুত্বকে হার মানায়। নারী পুরুষ উলঙ্গ হয়ে তোয়াফের নামে কাবা গৃহের মর্যাদাকে ধুলায় মিশিয়ে দিয়েছিল সে যুগের বর্বর মানুষেরা। বর্তমানকাল জ্ঞান বিজ্ঞান এবং সভ্যতার চরম উৎকর্ষতার দাবিদার, প্রযুক্তি নির্ভর আজকের সভ্যতা, আজকের সংস্কৃতি নাপাম বোমার মতো বিষাক্ততা নিয়ে ইতর প্রাণীর চেয়েও ঘৃণ নগ্ন অশ্লীলতা বয়ে নিয়ে চলেছে। আর নগ্নতার ভয়ঙ্কর 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 বোমায় পরিবার ও সমাজে বিস্ফোরিত হয়ে অকল্যাণ ও অশান্তির দাহনে দগ্ধ হয়ে পুড়ে ছাই করে চলেছে শান্তি সুখের নীর। এমত অবস্থায় ইসলামের পরম আদর্শ তাকওয়া নির্ভর পর্দা ও হিজাব ও পবিত্র যৌন ব্যবস্থা ও এই জ্বলন্ত আগুন থেকে অগ্নিরোধক সিলিন্ডারের মতো নির্বাচিত করতে পারে অশান্তির আগুনকে সুখ শান্তি ফিরিয়ে আনতে সক্ষম। তবেই বন্ধ হবে নারী নির্যাতন, ধর্ষণ, পরকীয়া ও হত্যা, হত্যাকাণ্ডের মতো মহাপাপ ও মহাপাপ সমূহ। আসুন ওহির বিধান অনুযায়ী পর্দা ব্যবস্থা অবলম্বনে সংকল্প নেই। নারী অধিকার বিষয়ে আরাফা ময়দানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নারীদেরকে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো এবং আল্লাহর কালেমার মাধ্যমে তাদেরকে হালাল করেছো। তাদের উপর তোমাদের প্রাপ্য হক হলো এই যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে মারাতে দেবে না যাদেরকে তোমরা পছন্দ করো না। যদি তারা সেটা করে তবে তোমরা তাদের প্রহার করবে যা গুরুতর হবে না। আর তাদের উপর তোমাদের প্রাপ্য হক হলো উত্তম রূপে খাদ্য পরিধেয় জীবন উপকরণ দান করা প্রদান করা। সিরাতুর রাসূল 707। শ্রোতামণ্ডলী দেখুন, নারী নির্যাতন বন্ধ ও নারী অধিকার প্রতিষ্ঠায় কি বিস্ময়কর ফর্মুলা, কি মহামূল্যবান নসিহত। পারস্পরিক হাক সংরক্ষণে অটোমেটিকভাবে নারী অধিকার প্রতিষ্ঠা লাভ করবে। আমি আমার বক্তব্য শুরু করেছিলাম মাত্র, যেহেতু আজানের সময় হয়ে এসেছে, সময় নেই, আমি আমার বক্তব্যকে এখানেই ইতি টানছি। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ঢাকা জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের এই ইস্তেমার সাফল্য কামনা করে, আমাদের আমিরের জামাতের হায়াতে তৈয়বা কামনা করে, আমাদের নেতৃবৃন্দের হায়াতে তৈয়বা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বক্তব্য প্রদান করছিলেন জনাব আহসান, সভাপতি ঢাকা জেলা। সম্মানিত সুধীমণ্ডলী, এখনই মাগরিবের সালাতের আজান প্রদান করা হচ্ছে। মাগরিবের আজান প্রদান করছেন নিজামউদ্দিন, সম্মানিত শিক্ষক মারকাজ। সুধীমণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে আবারও জানিয়ে দিই, মোহতারাম আমিরে জামাত কর্তৃক তাফসিরুল কোরআন 26-29 পারা দুটি খণ্ডে প্রকাশিত হয়েছে। এছাড়াও পূর্বে 30 পারা প্রকাশিত হয়েছিল। আপনারা তাফসিরুল কোরআন 3 খণ্ড সংগ্রহ করবেন ইনশাআল্লাহ।
এছাড়াও হাদিস ফাউন্ডেশনের আরও কিছু বই শরিয়াতের আলোকে জামাতবদ্ধ প্রচেষ্টা এবং এক নজরে আহলে হাদিসদের আকিদা এবং আমল বিষয়ে দুটি বই প্রকাশিত হয়েছে। বই দুটি সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। তাবলিগ ইসলাম উপলক্ষে আত্মহরিক বর্ধিত কলেবরে প্রকাশিত হয়েছে, আত্মহরিক সংগ্রহ করার জন্যও অনুরোধ করছি। আল আউনের কথা আমরা বারবার বলছি, স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সময় মুমূর্ষু রোগীদের প্রয়োজনে সুস্থ মাদকমুক্ত রক্ত সরবরাহের লক্ষ্যে আহলে হাদিস আন্দোলনের অঙ্গ সংগঠন আল আউন যাত্রা শুরু করেছে। আপনারা তাতে সদস্য হবেন। এছাড়া ইয়াতিম প্রকল্পে আপনারা এককালীন অথবা খণ্ডকালীন যেভাবে আপনাদের ইচ্ছা আপনারা দাতা হিসাবে দান করতে পারেন। এখন প্রচারিত হচ্ছে মাগরিবের আজান।
আপনারা কাতার সুযোগ করে নিন। মাগরিবের জামাতের ইমামতি করছেন হাফেজ আহমদ আবদুল্লাহ শাকির। Allah
وَمَا
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, 29তম বার্ষিক তাবলিগ ইজতেমা 2019-এর দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশনে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। অধিবেশনের শুরুতেই কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত করছেন কারি আব্দুল আওয়াল রাজশাহী। কারি আব্দুল আওয়াল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ارشاد হচ্ছে নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তার উপর অবিচল থাকে, তাদের উপর ফেরেশতা মণ্ডলী নাজিল হয় এবং বলে যে তোমরা ভয় পেও না ও চিন্তান্বিত হয়ো না, আর তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। আমরা তোমাদের বন্ধু ইহকালে ও পরকালে, আর সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চাইবে এবং সেখানে রয়েছে যা তোমরা দাবি করবে। এটা হবে ক্ষমাশীল ও অসীম দয়ালুর পক্ষ থেকে আপ্যায়ন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা অনেক ধরনের প্রশ্ন আমাদের স্টেজে পাঠাচ্ছেন। আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি, আপনাদের সুবিধার্থে ফতোয়া বুথ খোলা হয়েছে মার্কাজের একাডেমিক শাখায় পূর্ব দিকে আত্মহরিক অফিসে। আপনারা সেখান থেকে আপনাদের না জানা প্রশ্নগুলোর উত্তর দলিল ভিত্তিক জেনে নিতে পারেন। আপনারা জানেন আল আউন স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন। এই সংগঠন সারা বাংলাদেশে অনেক শাখা রয়েছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সময় মুমূর্ষু রোগী যাদের অতীব প্রয়োজন রক্তের, তাদেরকে তাৎক্ষণিকভাবে রক্ত সরবরাহ করা হয়। সেই লক্ষ্যে আপনারা এই সংগঠনের সদস্য হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সুধীমণ্ডলী, অধিবেশনের এ পর্যায়ে একটি ইসলামী জাগরণী পরিবেশন করছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ। একটি ইসলামী জাগরণী
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল হেরা আল হেরা আল হেরা আল হেরার আলোক ছটা পৌড়িল ধরায়, নিখিল ভুবন আলোকিত আলোকি সরায়। আলহেরা আলোক ছটা পড়িল ধরায়, নিখিল ভুবন আলোকিত আলোকি সরায়। ধ্যানের স্বর্গ আলহেরা, জ্ঞানের স্বর্গ আলহেরা, আলহেরা তোমার চাই হাটি হাটি পায়ে পায়ে খুঁজিয়া বেড়ায়। আলহেরা আলহেরা চমকে ওঠে আলহেরা, তোমকে গায়ে বিসালাম হয়া শঙ্কে। চমকে ওঠে আলহেরা, তোমকে গায়ে বিসালাম হয়া শঙ্কে। সামনে দেখে সেই সে লোক ভয় পায় আত্মা লোক, সামনে দেখে সেই সে লোক ভয় পায় আত্মা লোক, বলে মুহাম্মদ তুমি পড়ো পড়ো আল্লাহর নামে তুমি পড়ো। আলহেরা আলোক ছটা পড়িল ধরায়, নিখিল ভুবন আলোকিত আলোকি সরায়। জ্ঞানের স্বর্গ আলহেরা, জ্ঞানের স্বর্গ আলহেরা, আলহেরা তোমার চাই হাটি হাটি পায়ে পায়ে খুঁজিয়া বেড়ায়। আলহেরা 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 আলহেরা। সেই হতে শুরু হয় জ্ঞান প্রভাত, সৃষ্টি করে রাসূলের ধৈর্য স্বভাব। সেই হতে শুরু হয় জ্ঞান প্রভাত, সৃষ্টি করে রাসূলের ধৈর্য স্বভাব। বিশ্ববাসী রহির জ্ঞান পূর্ণ আছে আল কোরআন, বিশ্ববাসী রহির জ্ঞান পূর্ণ আছে আল কোরআন। এর আলোকে তুমি জীবন গড়ো গড়ো আল্লাহর নামে জীবন গড়ো। আলহেরা আলোক ছটা পড়িল ধরায়, নিখিল ভুবন আলোকিত আলোকি সরায়। জ্ঞানের স্বর্গ আলহেরা, জ্ঞানের স্বর্গ আলহেরা, আলহেরা তোমার চাই হাটি হাটি পায়ে পায়ে খুঁজিয়া বেড়ায়। আলহেরা 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 আলহেরা। আল কোরআন আল হাদিসের অনুসারী, করছে তারা যথা তথা তাবেদারি। আল কোরআন আল হাদিসের অনুসারী, করছে তারা যথা তথা তাবেদারি। আহলে হাদিস আন্দোলন মানে না কারো আস্পালন, আহলে হাদিস আন্দোলন মানে না কারো আস্পালন। আলহেরার সঙ্গীত নিয়ে লড়ো কোরআন সুন্নার আলোকে দেশ গড়ো। আলহেরার আলোক ছটা পড়িল ধরায়, নিখিল ভুবন আলোকিত আলোকি সরায়। জ্ঞানের স্বর্গ আলহেরা, জ্ঞানের স্বর্গ আলহেরা, আলহেরা তোমার চাই হাটি হাটি পায়ে পায়ে খুঁজিয়া বেড়ায়। আলহেরা 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমি বলি না, লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ, নব্য জাহেলিয়াতের তীব্র আগ্রাসনে মানুষ যখন উদ্ভ্রান্ত, পতঙ্গের ন্যায় দিগ্ভ্রান্ত, প্রচলিত গণতন্ত্রবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ সহ মানবরচিত সকল মন্ত্র যখন মানুষের মুক্তি দিতে ব্যর্থ, তখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ উদাত্তভাবে সকল মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সার্বভৌমত্ব মেনে নেওয়ার ভিত্তিতে এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে জামায়াত হওয়ার আহ্বান জানাই। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের সম্মানিত সভাপতি আহমদ আবদুল্লাহ সাকিব। অহিভিত্তিক সমাজ গঠনে যুবসংঘের ভূমিকা বিষয়ে বক্তব্য প্রদান করছেন আহমদ আবদুল্লাহ সাকিব। সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رواه الترمذي اهل حديث আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 29তম বার্ষিক তাবলিগ ইজতেমার সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ এবং তার অঙ্গ সংগঠন সমূহের দায়িত্বশীল ভাইয়েরা, কর্মী ভাইয়েরা এবং প্রাণপ্রিয় সুধী মণ্ডলী, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা প্রতি বছরের ন্যায় এই বার্ষিক তাবলিগি ইজতেমা উপলক্ষে নওদাপাড়ার এই ভূখণ্ডে এসে উপস্থিত হতে সক্ষম হয়েছি। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করেছেন তার উদ্দেশ্যে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রসারের স্বার্থে আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমার বক্তব্যের বিষয় অহিভিত্তিক সমাজ গঠনে যুবসংঘের ভূমিকা। প্রথমে কিছু কথা বলে নিতে চাই, আমরা সবাই জানি একটা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ অংশ, সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে তার যৌবনকাল। তার কারণ এই যৌবনকাল হচ্ছে একটা মানুষের শক্তি অর্জনের সময়, সাহস অর্জনের সময়, একটা মানুষের আত্মবিশ্বাস অর্জনের সময়। এই যৌবনকাল হচ্ছে একটা মানুষের নিজের ভিতরকার প্রতিভাগুলো বিকাশের সময়, মেধা বিকাশের সময়। এই সময়গুলোতে একজন মানুষ, এই সময়ে একজন মানুষ তার নিজের পরিচিতিকে সমাজের বুকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আর এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে এই যৌবনকে গুরুত্ব দিতে যেয়ে তিনি বলছেন, এক ব্যক্তিকে তিনি উপদেশ দিচ্ছেন এভাবে যে ইক্তারিম খামসান কবলা খামসিন, তুমি পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে অধিক গুরুত্ব দেবে, মূল্যবান মনে করবে। একটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে শাবাব আকা কবলা হারামিকা, তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে। দুই নম্বর অসিহা থাকা কবলা সাকামিকা, তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে। অগিনাকা কবলা ফাকরিকা, তোমার দারিদ্রের পূর্বে তোমার সচ্ছলতাকে। ও ফারাগ আকা কবলা শুক্লিকা, তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে। ও হায়াতাকা কবলা মামাতিকা,
এবং তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যৌবনকালের এই নিয়ামতের বিশেষভাবে হিসাব নেবেন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনিব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন, লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি, কিয়ামতের দিন আদম সন্তানের পা তার প্রভুর সম্মুখে থেকে একটুও নড়াতে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটা প্রশ্ন করা হয়। সেই পাঁচটা প্রশ্ন কি? আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার জীবনকালটা সে কীভাবে ব্যয় করেছে, কোথায় ব্যয় করেছে। দুই নম্বর বলা হচ্ছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকালকে সে কোন কাজে নিয়োজিত করেছিল। তিন নম্বর বলা হচ্ছে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ও ফিমা আনফাকাহু, তার মালগুলো সে কোন পথে অর্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে। সর্বশেষ প্রশ্ন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, সে যে বিষয়গুলো জেনেছে, সে যে জ্ঞানগুলো অর্জন করেছে, সে জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করেছে। রওহুত তিরমিজি। প্রিয় শ্রোতা মণ্ডলী, কিয়ামতের দিন যে সাত শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে, আরশের নিচে বিশেষ মেহমান হিসেবে যাদেরকে গ্রহণ করে নেওয়া হবে, তাদের মধ্যে অন্যতম হলো ওই ব্যক্তি, বলা হচ্ছে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ আজ্জা ওয়াজাল, সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, অর্থাৎ যে জীবন যৌবনের সকল কামনা বাসনা সুখ শান্তি সব কিছুকে বিসর্জন দিয়ে সে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করাকেই তার জীবনের একমাত্র কর্তব্য হিসেবে গ্রহণ করে নিয়েছে, যে শরীয়ত বিরোধী বহু রকম কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও দুনিয়াবি নানা ব্যস্ততায় নিজেকে লিপ্ত করার সুযোগ থাকা সত্ত্বেও সব কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে যে প্রাধান্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে যে পছন্দনীয় মনে করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন তার ছায়া দিয়ে বিশেষভাবে সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। আর এইরূপ দিনদার আল্লাহ ভীরু যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এবার আসি অতীতকালে যুব সমাজের কিছু ভূমিকা নিয়ে। পৃথিবীর ইতিহাসে যদি ন্যায় নীতি প্রতিষ্ঠার আমরা ইতিহাস দেখে থাকি, প্রত্যেকটা ইতিহাসের সাথে আমরা যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ দেখতে পাব। যেমনভাবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে মানব হত্যাকাণ্ড হয়েছিল দুই ভাইয়ের মধ্যে, হাবিল এবং কাবিলের মধ্যে, হাবিল ছিল একটা পক্ষে, কাবিল ছিল একটা পক্ষে, কাবিলের অন্যায় প্রস্তাব সেটাকে অস্বীকার করে তার কাছে হার না মেনে সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠার স্বার্থে হাবিল যে আত্মকুর্বানি দিয়েছিল সেটা আমাদেরকে আজও পর্যন্ত প্রেরণা যোগায়। হাবিলের সুযোগ ছিল সে তার বড় ভাইয়ের কাছ থেকে প্রতিশোধ নেবে অথবা অন্য কিছু করবে, কিন্তু সে নিজের যাবতীয় হিংসা বিদ্বেষ, তার বড় ভাইয়ের প্রতি প্রতিশোধ গ্রহণের ইচ্ছা সব কিছুকে অবদমন করে সে এমন একটা কথা বলেছিল যে কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে কোরআনে উল্লেখ করেছেন। এভাবে সে তার বড় ভাইকে এভাবে বলছিল, যখন বড় ভাই কাবিল তাকে হত্যা করতে চেয়েছিল তখন তিনি কি বলেছিলেন, হাবিল, লাইন বাসাত্তাই আদা কালিয়া লিতাক তুলানি, যদি তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার হাত আমার দিকে প্রশস্ত করো, মা রাবি বাসাতিন ইয়াদাইয়া ইলাইকা লিআতুলাকা, আমি আমার হাত তোমার দিকে প্রশস্ত করবো না তোমাকে হত্যা করার জন্য, ইন্নি আখাফুল্লাহ, কেন, আমি আল্লাহকে ভয় করি, রব্বাল আলামিন, যিনি হচ্ছেন এই বিশ্ব চরাচরের প্রতিপালক। তার উত্তরটা কত সুন্দর দেখুন, তিনি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণের স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন বলে তিনি তার ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে এত চমৎকার একটা কথা উপদেশ স্বরূপ বললেন। অনুরূপভাবে দেখুন ইব্রাহিম আলাইসালামের সন্তান ইসমাইল আলাইসালাম, যখন ইব্রাহিম আলাইসালাম তাকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন, যখন তাকে জানালেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে এই ধরনের অভিপ্রায় ব্যক্ত করেছেন, তখন সেই দশ বছরের শিশু সন্তান ইসমাইল আলাইসালাম তিনি কী করলেন, তিনি তার পিতার কে আরও উল্টা অভয় দিচ্ছেন, তিনি বলছেন, হাসি মুখে তার পিতার এই সিদ্ধান্তকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে তিনি এত চমৎকার একটা উত্তর দিয়েছিলেন, যে উত্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে উল্লেখ করছেন যে, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজুদরি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, হে আমার আব্বা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ আমাকে কুরবানি করার জন্য যে নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। বলুন সুবহানাল্লাহ। অনুরূপভাবে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষ ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সেই ইউসুফ আলাইহিস সালামকে
তার চরিত্রের উপর কালিমা লাগানোর জন্য চেষ্টা করা হয়েছিল, রমণীরা তাকে প্রতারিত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ ইচ্ছায়, আল্লাহ রাব্বুল আলামিনের করুণায় ইউসুফ আলাইহিস সালাম নিজেকে তাদের কাছ থেকে হেফাজত করেছিলেন। তার চরিত্রের হেফাজত করার জন্য তিনি 7 বছরের দীর্ঘ কারাব বরণ করাকেও তিনি মেনে নিয়েছিলেন। অনুরূপভাবে সূরাত বুরুজে দেখুন, বনী ইসরায়েলের যে ঘটনায় বলা হয়েছে একজন বালকের কথা, আব্দুল্লাহ ইবনে সামের, সেই ব্যক্তি ছোট বালক, সেই ব্যক্তি যখন তাকে হত্যা করার জন্য বাদশাহ চেষ্টা করেছিল, কোনোভাবেই যখন তাকে হত্যা করতে পারছিল না, তখন সেই বালক সে নিজেকে উৎসর্গ করে দিয়ে সে বাদশাকে তিনি সে বলেছিল যে আপনি আমাকে হত্যা করতে পারবেন এই এই করলে। তার দেখানো পদ্ধতিতে সে বাদশাহ তাকে হত্যা করলো, এবং বিনিময়ে হলোটা কি, 70,000 মানুষ তার এই আত্মত্যাগের ইতিহাস দেখে তারা ইমান কবুল করে নিল, তারা হেদায়তের পথ বেছে নিল, বলল আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে এই যুবকদের মাধ্যমেই সর্বপ্রথম মদিনার বুকে ইসলামী রাষ্ট্রের ভিত্তি গড়ে উঠেছিল। আপনারা জানেন 11তম হিজরিতে মক্কায় এসে হজ করতে এসে একজন কনিষ্ঠতম তরুণ যুবক আসআদ বিন জুরারা 5 জন তরুণকে নিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ ইসলামের কাছে এসে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন। অতঃপর তাদের এই বায়াতের মাধ্যমেই সর্বপ্রথম মদিনার বুকে ইসলামী রাষ্ট্রের ভিত্তি গড়ে উঠেছিল। পরবর্তীতে ইসলামী বিজয়ের যত ইতিহাস রয়েছে সেই ইতিহাস কিন্তু এই 5 জন যুবকের কাছে ঋণী। এই যুবকরাই পরবর্তীতে বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে তারা নিজেদের বুকের তাজা প্রাণ, তাজা রক্ত ঢেলে দিয়ে তারা ইসলামের বিজয়ে একটা বিশাল ভূমিকা রেখেছিল। রাসূলুল্লাহ ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন, তখন তার সহযাত্রী যারা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বয়স কত ছিল তখন? রাসূলুল্লাহ ইসলামের চেয়ে 3 বছর কম। অর্থাৎ রাসূলুল্লাহ ইসলামের চেয়ে বয়স্ক কোনো সাহাবি, বয়স্ক কোনো ব্যক্তি রাসূলুল্লাহ ইসলামের সাথে ছিল না তখন যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন। এখান থেকে প্রমাণিত হয় যারা রাসূলুল্লাহ ইসলামের সাথে এসেছিলেন তারা কিন্তু কেউ মুরব্বী বৃদ্ধ ছিলেন না, তারা সবাই ছিলেন হয় রাসূলুল্লাহ ইসলামের কাছাকাছি বয়সের অথবা যুবক। অনুরূপভাবে ইসলামের অন্যতম বড় শত্রু আবু জাহালকে হত্যা করেছিল মুয়াজ এবং মুয়াওয়াজ নামে 2 জন অসমী, অসম সাহসী 2 জন ছোট্ট বালক। 11তম হিজরিতে রাসূলুল্লাহ ইসলাম তৎকালীন বিশ্বের দোর্দণ্ড প্রতাপশালী রোমক সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম সেনাবাহিনীকে যখন প্রেরণ করছিলেন, সেই সেনাবাহিনীর সেনাপতি হিসেবে যাকে নিয়োগ করেছিলেন তিনি ছিলেন ওসামা বিন জায়েদ। এই ওসামা বিন জায়েদের বয়স তখন কত ছিল? মাত্র 20 বছর। ইনি সেই ওসামা বিন জায়েদ যে ওসামা বিন জায়েদকে ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি কারণ তার বয়স ছিল অনেক কম। এই দুঃখে তিনি চোখের পানি গড়াতে গড়াতে বাড়িতে ফিরে গিয়েছিলেন। পরবর্তীতে যখন খন্দকের যুদ্ধের সময় আসলো, তখন সেনাবাহিনী বাছাই করার সময় তিনি তার পায়ের আঙ্গুলের উপর দাঁড়িয়ে নিজেকে লম্বা প্রমাণ করার চেষ্টা করছিলেন যাতে তাকে খন্দকের যুদ্ধের সুযোগ দেওয়া হয়। অতঃপর রাসূলুল্লাহ ইসলাম তার এই ঐকান্তিক আগ্রহ দেখে তাকে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দিয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবীর নাম আমরা জানি, এই 10 জন সাহাবীর মধ্যে 4 জনই ছিলেন যুবক, আলী রাদিয়াল্লাহু আনহু, তালহা, জুবায়ের এবং সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, 4 জনই ছিলেন যুবক। অনুরূপভাবে আমরা দেখি পরবর্তীকালে ইসলামের বিজয়ের ইতিহাসে সবগুলো ক্ষেত্রে মোটামুটি এই যুবকদের বিশাল একটা ভূমিকা রয়েছে। স্পেন বিজয়ে তারেক বিন জিয়াদ, ওদিকে সিন্ধু বিজয়ে মোহাম্মদ বিন কাসিমের মতো তরুণ, পরবর্তীকালে কনস্টান্টিনোপল বিজয়ের সময় মোহাম্মদ আল ফাতেহের মতো একেবারে তরুণ বয়স্ক সাহাব, তরুণ বয়স্ক সেনাপতিদের মাধ্যমে ইসলামের বিজয় সাধিত হয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক বিজয় বললেই হবে না, বরং ইসলামের জ্ঞান বিজ্ঞান বিকাশ, বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্রেও এই তরুণদের একটা বিশাল অবদান ছিল। সাহাবি জায়েদ বিন সাবিত, তাকে যখন তার্জুমানুল রাসূলুল্লাহ ইসলামের মানে অনুবাদক অর্থাৎ তার্জুমানুল রসুল হিসেবে যখন তাকে ঘোষণা করা হলো তখন তার বয়স মাত্র 16 বছর ছিল। পরবর্তীকালের ইতিহাসে আমরা দেখি ইমাম শাফি মাত্র 10 বছর যখন তার বয়স ছিল তখন তিনি মুয়াত্তা মালিক সম্পূর্ণ মুখস্থ করেছিলেন।
ইমাম বুখারী তিনি যখন বুখারীর হাদিসগুলো সংকলন করা শুরু করেন তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। এভাবে আমরা দেখি ইসলামের রাজনৈতিক বিজয়ের ইতিহাসে, ইসলামের জ্ঞান বিজ্ঞান বিকাশের ইতিহাসে, ইসলামের বুদ্ধিবৃত্তিক বিকাশের ইতিহাসে সর্বত্রই তরুণদের জয় জয়কার। এই তরুণদের হাত দিয়ে ইসলামের বিজয় নিশান সারা বিশ্বের বুকে উড্ডীন হয়েছিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, পৃথিবীর বুকে যত বড় বড় সভ্যতা গড়ে উঠেছে তার পিছনে প্রধান নিয়ামক শক্তি ছিল এই যুবশক্তি। যখনই কোনো দেশে, যখনই কোনো সমাজে কোনো নতুন সভ্যতার বিকাশ ঘটেছে, যখনই কোনো নতুন কিছু গড়ে উঠেছে, সেখানে কিন্তু তরুণদের একটা বিশাল ভূমিকার কথা আমরা দেখি সবসময়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তরুণদের মধ্যে রয়েছে পরিবর্তনের শক্তি। যে কোনো সভ্যতার বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা কাজে লাগে, সবচেয়ে যে জিনিসটা বড় ভূমিকা রাখে সেটা হচ্ছে পরিবর্তনের শক্তি, পরিবর্তনকে গ্রহণ করার শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও পবিত্র কোরআনে এটাই বলেছেন, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, সূরা রাদের 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের পরিবর্তন, কোনো জাতির পরিবর্তন ততক্ষণ সাধন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তনের বিষয়ে অগ্রগামী না হয়। অতএব এই পরিবর্তন একটা জাতির বিকাশে, একটা সভ্যতার বিকাশে, একটা সভ্যতা গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে, আর এই পরিবর্তনের নিয়ামক হচ্ছে যুবশক্তি। প্রিয় শ্রোতা মণ্ডলী, সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা পৃথিবীর প্রাচীনতম বিশুদ্ধতম যে আন্দোলন সেটি হচ্ছে আহলে হাদিস আন্দোলন। পৃথিবীর বুকে সর্বত্র যেখানে হকের আন্দোলন গড়ে উঠেছে, যেখানে হকের কথাবার্তা চালু হয়েছে, যেখানে এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বার্তা বিশুদ্ধভাবে পৌঁছেছে, সেখানে এই আহলে হাদিস আন্দোলনের অবদান ছিল। আজকে সেই ধারাবাহিকতায় বিগত 40 বছর ধরে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এদেশের বুকে, এদেশের আনাচে কানাচে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাণীকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই প্রচেষ্টায় সবচেয়ে বড় ভূমিকা, সবচেয়ে বড় সম্পদ যেটা আমাদের, তারা হচ্ছে এই যুবশক্তি। আজকে আমরা আমাদের সামনে যে মুসলিম সমাজ দেখছি, যে হতাশাজনক চিত্র আমরা দেখছি, সেই চিত্রে আমরা কী দেখি? যে সমাজের অধিকাংশ মানুষ তারা ইসলামের বিশুদ্ধ আকীদা সম্পর্কে সচেতন নয়, বিশুদ্ধ